ট্রেড লাইভ, ট্রেড লাইভ হয়েছে? শুরু করতে পারো, লাইভে আছি আমরা। চারা বাংলা অষ্টাশী স্বাস্থ্য সেবা ফোরামের টেলিমেডিসিন বিষয়ক আয়োজন বন্ধু ডাক্তার উপস্থাপনায় আমি আছি আফরোজা নাজনীন সুমি। আর বন্ধু ডাক্তার মানে বুঝতে পারছো আমাদের এই আয়োজনের আজকের আমাদের ডাক্তার বন্ধুটি, এবং প্রতিদিন আমাদের এই টেলিমেডিসিনের ডাক্তার বন্ধুটি কিন্তু আমাদের সারা বাংলা অষ্টাশীরই একজন বন্ধু। আজকের বিষয়টা আমি একটু বলে নেই, খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, ডায়াবেটিক্স এবং ডায়াবেটিক্স জনিত পায়ের সমস্যা। আর এই সমস্যাটার জন্য আজকে আমাদের সাথে যে বন্ধুটি আছে সে বন্ধু ডাক্তারের নাম হলো ডাক্তার অসিত মজুমদার, MBBS ঢাকা, FCPS কোর্স করেছেন সার্জারি থেকে, সার্জারিতে সিসিডি বারডেম, PhD ফেলো ডায়াবেটিক কোর্স, স্টেনো ডায়াবেটিক কোর্স ডেনমার্ক, ডায়াবেটিক কোর্স আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। এবং আমাদের এই বন্ধু ডাক্তারটি এখন নিয়মিত পাওয়া যাবে বন্ধুটাকে আমাদের ল্যাব সায়েন্সে, সেখানে ফুড কেয়ার এবং ডায়াবেটিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে। তো অসিত, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে সময় দেওয়ার জন্য। তো কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, কারণ ডায়াবেটিক কিন্তু এখন আমাদের এই বয়সের অনেকেরই দেখছি কিন্তু একটা প্রধান সমস্যা মনে হয় ডায়াবেটিক, তাই না? এবং তোমাকে পেয়ে এবং বিষয়ে আলোচনা করার আসলে একটা সুযোগ হওয়াতে আমার মনে হচ্ছে আমাদের বন্ধুরা খুব উপকৃত হবে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, আমি বললাম যে আজকের বিষয়টা কিন্তু আসলে আমাদের এই যে আমাদের সবারই মানে 48-49 এর মধ্যেই সবাই আমরা আছি, এবং অনেকেরই কিন্তু ডায়াবেটিকটা একটা মেইন সমস্যা, এবং করোনা কালে এটা কিন্তু একটা আমি বলবো যে অনেকের জন্য যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদেরকে আমরা বলি যে এই সময়টা আর একটু সাবধানে থাকতে, এবং ডায়াবেটিক থেকে অনেক রকম অসুখ হয়। এবং এই যে ফুড কেয়ার বিষয়টা, এটাও কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা মানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের বন্ধুরা আজকে জানতে পারবে তোমার কাছ থেকে এবং উপকৃত হবে আশা করছি। তুমি যদি সংক্ষেপে একটু বলতে। সংক্ষেপে আসলে মানে ডায়াবেটিস এবং ফুড কেয়ার, আজকাল ডায়াবেটিস শব্দ শুনে নাই এরকম মানুষ পাওয়া যাবে না, কারণ এখন ঘরে ঘরে ডায়াবেটিস। এবং আমরা যদি মনে করি যে ডায়াবেটিস রোগী এবং ডায়াবেটিস প্রি কন্ডিশন প্লাস ডায়াবেটিসের ঝুঁকি, এরকম একটা হিসাব করলে 10% মানুষ এর আওতায় চলে আসবে। তো তার মানে কি, প্রতি 10 জনে একজনের ডায়াবেটিসের জন্য সচেতন থাকা উচিত। এবং এই ডায়াবেটিস রোগীদের বলা হয় জীবনে কখনো না কখনো 25% ফুড আলসারে ভুগে থাকেন। তার মানে আমরা প্রতি 10 জন হিসাব করলে সেই 10 জন থেকে আমাদের 25%, মানে 4 জনে একজন, তার মানে 10 জনের মধ্যে 2.5 জন, অ্যাটলিস্ট 2 জন জীবনে কোনো না কোনো দিন সে ফুট আলসার বা ফুট জনিত সমস্যায় ভুগবেই। তো এই হিসাব করলে দেখা গেছে যে বাংলাদেশে শুধু ডায়াবেটিক ফুটের রোগীর সংখ্যাই প্রায় অর্ধকোটি। এবং এই অর্ধকোটি রুগীরা আসলে মানে ঠিক জানতে পারে না যে কোথায় কিভাবে সার্ভিসটা পাওয়া যাবে। এবং আমরা আশা করি, আমরা যারা ডায়াবেটিক ফুড নিয়ে কাজ করি, আমরা আশা করি যে এটা কিছুদিন আগেও অতটা মানুষের কাছে জানাশোনা ছিল না, কিন্তু আমরা সেই জানাশোনার কাজটা বা সচেতনতার কাজটা আমরা খুব ভালোভাবেই করে যাচ্ছি, যাতে মানুষ ডায়াবেটিক ফুড জনিত যে প্রবলেম তৈরি হয় সেগুলো জানতে পারে, বুঝতে পারে, এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি মানে আর্লি স্টেজে একটা সিদ্ধান্ত নিয়ে ট্রিটমেন্ট বা যা করা প্রয়োজন সেটা করতে পারে। আসলে সচেতনতা কিন্তু খুবই দরকার যে কোনো বিষয়ে, তাই না? সচেতন হলে আমরা সেটা নিয়ে আসলে মানে যখন আগাবো ট্রিটমেন্টটাও কিন্তু আমরা
মানে প্রপার ট্রিটমেন্টটা পাবো এবং কোথায় যেতে হবে সেটাও জানতে পারি? অনেক সময় আগে কিন্তু এই ফুড কেয়ার বিষয়টা আমরা জানতামই না, তাই না, যে এটা যে হতে পারে ডায়াবেটিক থেকে। তো আমার মনে হয় যে আমরা প্রশ্নে যাব, তার আগে আমি দেখেছি ফেসবুকে একজন আমাদের বন্ধু অলরেডি একটা প্রশ্ন করে রেখেছে, মশিউর রহমান। ও লিখেছে যে আমার ব্লাড সুগার বর্তমানে খাবারের পূর্বে 5.8 এবং খাবার পর 7.8, গত জুলাই মাসে খাবার পূর্বে এসেছিল 6.1। আমার ইউরিনের সুগার নেই, নিয়মিত 50 মিনিট করে হাঁটি, মাঝে মাঝে হাঁটা বাদ পড়ে, আমার হার্টের সমস্যা আছে, এই মত অবস্থায় আমার করণীয় জানালে কৃতজ্ঞ থাকবো। তো মশিউর রহমানকে তুমি কি বলবে? আচ্ছা, হ্যাঁ, মশিউর রহমান খুব, আমি বলবো সে খুব ভালোই, মানে তার ডায়াবেটিসটা ওয়েল কন্ট্রোল, কিন্তু তার হার্টের কি সমস্যা সেটা কিন্তু সে ডিটেলস বলেনি। এটা আসলে ডিটেলস জানার প্রয়োজন আছে। হার্টের সমস্যা অনেক রকম সমস্যা হতে পারে, সেটা কোন ধরনের সমস্যা সে অনুযায়ী তার জন্য সেরকম পরামর্শ যে কার কাছে যেতে হবে বা কি ধরনের ম্যানেজমেন্ট তাকে নিতে হবে। আর এটা ছাড়া তার জন্য আমার যে পরামর্শ সেটা হচ্ছে, এই মুহূর্তে তার ডায়াবেটিস কন্ট্রোল আছে, কিন্তু 3 মাসের গড় আমরা বলি HbA1c, এটা তাকে একটু দেখতে হবে। প্লাস তার কিডনিটা কেমন আছে, লিভারটা কেমন আছে, বা রক্তের চর্বির মাত্রা, মানে এই জিনিসগুলো হচ্ছে একটা ন্যূনতম প্যারামিটার। এগুলো তাকে যে কোনো ডায়াবেটিস রোগীর জন্য প্রতি অ্যাটলিস্ট 3 মাস অন্তর করতে বলা হয়, যে মানে ডায়াবেটিস এর যে গাইডলাইন সে মোতাবেক 3 মাস অন্তর করতে বলা হয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আমরা আসলে 3 মাস অন্তর বলতে পারি না, অন্তত 6 মাস অন্তর হলেও যেন একবার মাস্ট করা হয়। কেউ যদি একান্ত না পারে, বৎসর যেন মাস্ট করে নেয়। তো এই জিনিসগুলো করার পরে আসলে তার ইভালুয়েশনের প্রশ্ন আসবে, তার অন্যান্য কন্ডিশন কি, তাকে আমরা কি পরামর্শ দিতে পারি। আচ্ছা, আজকে আমাদের সাথে থাকার কথা আমাদের কিছু বন্ধুরা, আমি যতটুকু জানি যে বাবুল আক্তার, হুসেন মোহাম্মদ ফরিদ, কনক রোকনুজ্জামান, মোহাম্মদ এনামুল হক, মশিউর রহমান, মাহমুদ মাহমুদ। আমাদের বন্ধুরা এখন পর্যন্ত মনে হয় জয়েন করেনি, অথবা করলো প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার একটা কথা ছিল, মানে আমি একটা জিনিস নিজে থেকে জানতে চাই, এটা আমার আমার জানার বিষয়। আমার থাইরয়েড আছে, হাইপোথাইরয়েড। তো হাইপোথাইরয়েড এর আমি জানি যে আমাকে মাঝে মাঝে ডায়াবেটিক টেস্ট করতে দেন ডাক্তাররা, তো এটা মানে থাইরয়েড এর সাথে কি ডায়াবেটিক এর কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ডেফিনেটলি থাইরয়েড সাথে ডায়াবেটিস এর একটা সম্পর্ক আছে, বিশেষ করে যদি হাইপার থাইরয়েডিজম হয়ে থাকে সেক্ষেত্রে। আচ্ছা, আমার হাইপো, হাইপার, হাইপো দুটোই কি একই না, কাছাকাছি? হাইপার না, কাছাকাছি না। হাইপো হচ্ছে শরীরে থাইরয়েড হরমোন, সেটা T3 T4 দুইটা ই আছে, না যে আমি কোনো, জানি একটা বেশি হ্যাঁ একটু কম, হ্যাঁ হ্যাঁ আমারটা কম, হাইপো মানে কম, আর হাইপার মানে বেশি বেশি তৈরি। বেশি হয়ে, হ্যাঁ বেশি হয়ে গেলেও এক ধরনের ট্রিটমেন্ট, আবার কম হয়ে গেলেও এক ধরনের ট্রিটমেন্ট, কিন্তু আবার এগুলোর কজ কারণ কি, সেই কারণের উপর ভিত্তি করে আসলে ট্রিটমেন্ট ডিসিশন নেওয়া হয়, সেটা কি সার্জারি লাগবে না শুধু ওষুধই চলবে, সেটাও আসলে মাল্টি প্ল্যান। ডায়াবেটিকের একটা সম্পর্ক আছে তাহলে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ডায়াবেটিস সম্পর্ক আছে। এই জন্যই ডায়াবেটিস রুগীদের কি, কিন্তু মাঝে মাঝে এই থাইরয়েড হরমোন টেস্টও কিন্তু করতে দেওয়া হয়। আচ্ছা, মানে আমাকে যদি সংক্ষেপে একটু বলো যে ডায়াবেটিসটা কি, কেন হয়, হ্যাঁ, আর ডায়াবেটিসের জটিলতাটা কি কি হতে পারে, একটু যদি সংক্ষেপে বলো। ডায়াবেটিস কি, এক কথায় বলতে গেলে আসলে আমি বলবো ডায়াবেটিস একটা কন্ডিশন, মানে শরীরের একটা অবস্থা, এটা হিসাবে এই সাইড থেকে সাউন্ড হচ্ছে, সাইড থেকে সাউন্ড হচ্ছে, প্লিজ। মিউট করে রাখি, আমি জাস্ট ডায়াবেটিক কে একটু জানার পরে তোমার প্রশ্নে চলে আসছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তো ডায়াবেটিস হচ্ছে একটা কন্ডিশন, মানে শরীরের একটা অবস্থান, এটা নিয়ে মানে যে আমার রোগ হয়েছে ঠিক এরকম ভাবার কোনো কারণ নাই। জাস্ট ইনসুলিন, সেটা ল্যাক অফ ইনসুলিন বা ইনসুলিনের প্রোডাকশনটা তুলনামূলক কম, এরকম একটা ঘটনা ঘটলেই তখন এই রক্তে সুগারের মাত্রাটা বেড়ে যায় এবং সেই অবস্থাটাকে আমরা ডায়াবেটিস বলি। তো সেই অবস্থাটাকে আসলে আমরা ওই ল্যাক অফ ইনসুলিন যদি একেবারেই পুরোটা মানে 100% হয়, সেক্ষেত্রে ইনসুলিন দিয়ে সেটা ব্যাক আপ করতে হয়, আর যদি কিছু কম থাকে সেক্ষেত্রে সেটা আইদার ইনসুলিন
অর ট্যাবলেট যখন যে অবস্থা প্রয়োজন হয় সেটা দিয়ে ম্যানেজ করতে হয়। এক্ষেত্রে মানে যদি কেউ ভয় পেয়ে যায় যে আমার ডায়াবেটিস হয়েছে, আমি বলবো আপনি একদম ভয় পাবেন না, ডায়াবেটিস নিয়ে ভয়ের কিছু নেই। ডায়াবেটিস নিয়ে আপনি যদি ঠিক কোয়ালিটি লাইফ 100% মেনটেন করতে পারবেন, যদি জাস্ট নিজের একটু কেয়ার নেন, একটু সচেতন থাকেন, এটাই। আর জটিলতা নিয়ে আমি বলবো, যেটা ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে, সাধারণত জটিলতা খুব একটা স্পর্শ করতে পারে না, কিন্তু যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, এখানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে অনেকেই বলে থাকেন আমার তো কোনো সমস্যা নাই, আমি কোনো অসুবিধা মনে করি না, আমি কেন ডাক্তারের কাছে যাব। এই জায়গাটা আমাদের একটু পরিবর্তন করতে হবে মনোভাব। সেটা হচ্ছে অসুবিধা যাতে না হয়, আমার শরীর যাতে খারাপ না লাগে, সেই জন্য আমি ডাক্তার কাছে যাব। কারণ অসুস্থ হয়ে গেলে তখন ট্রিটমেন্ট কস্ট এবং ট্রিটমেন্ট যে কি বলবো করার যে স্কোপ বা যে মর্বিডিটি বা মর্টালিটি, এগুলো অনেক বেড়ে যায়। তো আমরা যদি আগেই অ্যালার্ট থাকি তাহলে এই সমস্যাগুলা অনেক কম হবে এবং ট্রিটমেন্ট কস্ট অনেক কম হবে। বলা হয় যে ডায়াবেটিসের ট্রিটমেন্টে 1 টাকা খরচে 10 টাকা লাভ হয়। তো সুতরাং ডায়াবেটিসের চিকিৎসাটা কোনোভাবেই মানে ইয়ে না, যে খরচ ব্যয়বহুল এটা ভাবার কোনো কারণ নেই। আপনি খরচ করবেন, আপনার নেক্সট বেনিফিট ডেফিনেটলি আছে। তো জটিলতা বললে আসলে এটা একেবারে হেড টু টো বলতে হবে। আমরা উপর থেকে একবারে আসি, যেমন ব্রেন স্ট্রোক করতে পারে, কারো কারো চোখ অন্ধ হয়ে যেতে পারে, তারপরে এই যে কি বলে তোমার হার্ট অ্যাটাক যেটাকে বলে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি ফেলিওর করতে পারে, তারপরে তোমার রক্তনালী ব্লক হয়ে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে, এবং সেটা বিশেষ করে পায়ের সমস্যাটা খুব জটিল আকার ধারণ করতে পারে। মূলত মেইন এই জিনিসগুলোই, আরো অনেকগুলোই আছে, ধাপে ধাপে আমরা তা লাভ করবো। আমরা শুনবো, তার আগে আমাদের সাথে দুজন বন্ধু অলরেডি যুক্ত হয়েছে, ফরিদ হোসেন অনেকক্ষণ থেকেই আছে। ফরিদ, তোমার প্রশ্নটি যদি করো, আমাদের সাথে আজকে আমাদের বন্ধু ডাক্তার আছেন অসিত মজুমদার, তোর প্রশ্নটা করতে পারো। আনমিউট করে নিতে হবে ফরিদ, মিউট করা আছে, আনমিউট। আনমিউট এখন, ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। ওকে, ফাইন। আচ্ছা, থ্যাংক ইউ ফর লেট মি গিভিং অপরচুনিটি টু জয়েন দা প্রোগ্রাম, সবাইকে ধন্যবাদ। আমি ডায়াবেটিক এর ওষুধ খাচ্ছি 2018, মোস্ট প্রবলি ডায়াবেটিক 2 বছর, মোস্ট প্রবলি ডায়াবেটিক আমার আগে থেকে হয়েছিল ব্যাক ইন 2008-9, তখন টেস্ট করাতাম, বর্ডারলাইন থাকতো, বাট ওষুধ খেতাম না। এর মধ্যে হালকা পাতলা টেস্ট করিয়েছে, কিন্তু মনে হচ্ছিল যে ওষুধ খাওয়া দরকার নাই, বই ফিল করিনি। এখন আমি ওষুধ খাচ্ছি ডায়াবেটিকের জন্য, হচ্ছে অ্যাডভিনা 5 রাতে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলো। অ্যাডভিনা 5 রাতে খাচ্ছি, আর সকালে খাচ্ছি ডাইমোক্রিন MR60। আর আমার বিপি আছে, বিপির জন্য খাচ্ছি ক্যাবাপ্রো 150 রাতে, এন্ড সকালে খাচ্ছি হচ্ছে কার্ডিজেম SR120। আচ্ছা আচ্ছা, এইটুকু মূল, এইটুকু হচ্ছে আমার মূল মানে রেগুলার ওষুধ এখন খাচ্ছি। আর যেটা হলো মানে বেশ মাস 3-4 আগে একবার, যে আমি হঠাৎ একটু এক্সারসাইজ করতে গেছি সকালে মর্নিং এবং রাতে একটু বাসায়, এখন কোভিড এর সময় করি, তো ব্যায়াম করতে যে জাস্ট এখনো আমার পায়ের এই মানে মাসেলসে, মানে আফটার কি বলে ঘিরার নিচের মাসেলে হঠাৎ টান লাগে, মানে আপনার তোমার ওই যে নি জয়েন্টের নিচে, হাঁটুর জয়েন্টের নিচে, হাঁটুর নিচে, হাঁটুর নিচে, সামনে না পিছনে? পিছনে, পিছনটায়, পিছনে। আচ্ছা, হ্যাঁ। তো আমি, আমার এক পরিচিত ডাক্তার আছে, তো ওনাকে বললাম, উনি ডায়াবেটিক ডাক্তারই, গুলশান ডায়াবেটিক সেন্টারে বসে, তো ওনাকে বললাম, উনি বললো যে আপনি ইয়ে খান, কি বলে ওই নিরবি খান, হচ্ছে সকালে একটা রাতে একটা, দুটা করে মাস 2-3 খান। তো আমি হয়তো একটা কোটা খেয়েছি নিরবি, তো তখন আমার ঠিক এটা কমে গেছিল, আই কুড এক্সারসাইজ, আমি এক্সারসাইজ করতে পারতাম। রিসেন্ট আমি 3-4 দিন যাবত, আমি যে জন্য লিখেছি যে প্রবলেমটা আমার আছে, 3-4 দিন আগে ঠিক আবার স্টার্ট করেছি আমি আমার এক্সারসাইজটা, ঠিক সেম প্রবলেম, এখনো আই এম হ্যাভিং
পেইন ওভার দেয়ার, আমি এখন পেইন করছি আমার, এইটা কি কেন পেইনটা হচ্ছে, এটা কি কারণে? আচ্ছা এখন আমি একটু প্রশ্ন করি, পেইনটা পেইনটা তো হচ্ছে পিছনে ব্যাক নেক এই যে পায়ের ব্যাকে যে মাসেল গুলা, এই মাসেল গুলোতে তাই না? মাসেল 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 গুলাতে, রাইট, মাসেল গুলাতে, রাইট, মাসেল গুলাতে, কিন্তু এটা এবং সেম পায়ে, সেম পায়ে ওই যে প্রথম যে পায়টা হচ্ছিল যে ডান পায়ে, মানে বিফোর 3 মান্থস আগে যেটা ছিল, এখনো ঠিক সেম পায়ে সেম জায়গায় ওই ব্যথাটা হচ্ছে, মানে আমি এক্সারসাইজ করতে গেলে, মানে হাঁটতে গেলে, কিন্তু শুরুটা হয়েছিল এটা একটা ওই এক্সারসাইজ দিয়ে, মানে একটা ট্রমা দিয়ে শুরু হয়েছিল তাই না? ট্রমা দিয়ে শুরু হয়েছিল, রাইট রাইট রাইট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে হাঁটুতে কোনো ব্যথা ট্যাথা লাগছিল কিনা? না না, আমার হাঁটুতে কোনো ব্যথা লাগে না, এটা আমি কনফার্ম, হাঁটুতে কোনো ব্যথা লাগেনি। হ্যাঁ হ্যাঁ, না না না, এই যে যখন এই পায়ে যখন ব্যথাটা শুরু হয়েছে, ঠিক তার আগে যে হাঁটুটা একটু এক্সট্রা চাপ পড়ছে কিনা ডাইনে বামে বা পিছনে? আমি একটু স্ট্রেচিং করতে ছিলাম, মানে স্ট্রেচিং এর সময় লেগে থেকে না, বাট আমি আই ফরগট ইট, আই কুডেন্ট রিমেম্বার, আমি মনে করতে পারছি না, কিন্তু 4-5 দিন আগে যেটা হলো সেটা আমি একটু খুব ফ্রি, খুব একটু বেশি মুভমেন্টে হাঁটতে ছিলাম, মানে বেশি, মানে একটু স্পিডে হাঁটতে ছিলাম এই 4-5 দিন আগে। তো হাঁটার সময় কিছুক্ষণ পর দেখলাম যে আবার ঠিক সেম পেইন, আমি হাঁটা বন্ধ করে দিলাম, মানে এটা 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 ছিল এটা আমার মনে হচ্ছে কি, মানে তোমার এই পায়ে চাপ দেয়া যাবে না, এই পায়ে রেস্টেই রাখো। কারণ হচ্ছে তোমার বেসিক্যালি আমরা যদি ইনফরমেশন জানতে চাই যে কি হয়েছে, তাহলে কিন্তু এই হাঁটুর এমআরআই করা উচিত, যে কোনো লিগামেন্ট টিয়ার করছে কিনা, সেরকম থেকে এরকম ঘটনা ঘটতে পারে, এই একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে তোমার অনেক সময় পায়ে যদি কোনো কারণে রক্তনালী শর্ট পড়ে, তখনও কিন্তু এরকম, মানে সাপ্লাই শর্ট পড়ে, তখনও কিন্তু এরকম ব্যথা হইতে পারে। তো সেক্ষেত্রে তুমি, হ্যাঁ বলো। আমার আর একটু ব্যথা আছে, যেমন আমার পিছনটায়, মানে ব্যাক পেইন যেটাকে বলি, হ্যাঁ হ্যাঁ পিছনটা থেকে ব্যথা হয়ে, এই ব্যথাটা কিন্তু এখন বাম পায়ের, পায়ের একেবারে নিচে, টোইন টোয়ের টো, মানে কি হলো, ফুটে ফুটের ফুটে চলে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এটাও এটাও হচ্ছে আমার বাম পায়ে, এটাও আচ্ছা আগেও ছিল, হয়েছিল, হ্যাঁ পেটে, এটা আচ্ছা কেন বা কি কারণে? আচ্ছা না না না, কারণ তো বুঝতে পারতেছি, কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ডায়াবেটিস কি কন্ট্রোল থাকে কি 100% ডায়াবেটিস কন্ট্রোল থাকে? হ্যাঁ, মোরলেস এখন ডায়াবেটিক আমার কন্ট্রোল, মানে আফটার টেকিং মেডিসিন আই ক্যান সে মাই ডায়াবেটিস 100% কন্ট্রোল। হ্যাঁ আমি বলি, ডায়াবেটিস কন্ট্রোল থাকতে হবে, কিডনি ফাংশনটা দেখতে হবে, লিভার হ্যাঁ, ফাংশনটা আমি দেখতে হবে। কিডনিতে ক্রিটিনিন একটু হাই ছিল, ইট ওয়াজ হাই আপ টু 1.7, তো তখন ডক্টরে আমাকে ওষুধগুলো চেঞ্জ করে কিডনি, যাতে সহনীয় ওষুধ যেগুলো প্রেশার এবং ডায়াবেটিক ওষুধগুলো দিল। এরপরে আমি একটা মেডিসিন কিডনির খাই, হুইচ ইজ ফ্রম ইন্ডিয়া, ন্যাপ্রোসেভ, ন্যাপ্রোসেভটা খাই, তো সেটা খাওয়ার পরে কিডনির টেস্ট করালাম, ক্রিটিনিন সেটা কমে আসছিল, 1.3 তে চলে আসছিল, আবার পারলাম, পেলাম না মার্কেটে, বাদ দিয়েছিলাম, তখন আবার ক্রিটিনটা হাই হয়েছিল, আবার এখন খাচ্ছি, আবার আই হ্যাভ টেকেন ফ্রম ইন্ডিয়া। আচ্ছা 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 বুঝতে পারছি। যাই হোক, মানে কিডনিটা ঠিক রাখতে হবে, আর ওই যে লিপিড প্রোফাইল এটা একটু দেখবা, রক্ত আচ্ছা চর্বির আচ্ছা মাত্রা, এই আচ্ছা জিনিস আচ্ছা এই জিনিসগুলা রেগুলার চেক আপ করে দেখবা। আর তোমার পায়ের জন্য যে বললা যে কোমর থেকে একদম পায়ের আঙুল পর্যন্ত ব্যথা, রাইট রাইট রাইট, ব্যথা, হ্যাঁ 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 হ্যাঁ, এটার জন্য কিছু, প্রথমত হচ্ছে কিছু ওষুধ খেতে হবে, কিছু নিয়ম কানুন মানতে হবে, আচ্ছা সেটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাতে সাধারণত দেখা গেছে যে 90% রোগী ভালো হয়ে যায়। তারপর যদি কারো সমস্যা থাকে, তখন সেক্ষেত্রে এক্সরে বা এমআরআই করে নেক্সট ডিসিশন নেওয়ার প্রশ্ন আসে। তো এক্ষেত্রে তুমি শুরুতে যেটা করতে পারো, আমি কি তোমাকে পরবর্তীতে এটার জন্য প্রেসক্রিপশন লিখে দেওয়ার সিস্টেমে করব, না তুমি ফোনে বলে দেবো, কি করবা? আমার আমি মনে হয় আমি আমরা, ফোন লিখতে পারি, আমি কাগজ কলম নিয়ে বসে আছি, আই ক্যান রাইট, আমি লিখতে পারি বা আমাদের প্রেসক্রিপশন দিতে পারি, আমাদের হাতে কি অত সময় থাকবে এখন, এই যারা অ্যাজ আরো ইউ লাইক, অ্যাজ ইউ উইশ, দা ওয়ে ইউ ক্যান, দা আমি ওয়ে ক্যান, তোমাকে, হ্যাঁ এটাই করি, ওষুধগুলো আমি তোমাকে পরবর্তীতে এই আমাদের ইয়ে থেকে তোমার মেসেঞ্জারে আমরা পাঠিয়ে দিব, এটা করি। আমার মনে হয় সেটাই ভালো হবে অসিত, কারণ আমাদের তো অনেকে চলে এসেছে, অনেক বন্ধু হ্যাঁ আমাদের হ্যাঁ সাথে হ্যাঁ সেটাই 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 তো, প্রেসক্রিপশনটা আমরা পরেই দেই, এবং আমার মনে হয় ফরিদ তোমার যেটা জানতে চাওয়ার ছিল আমাদের ডাক্তার বন্ধুর কাছে, আসলে মনে হয় জেনে গেছো, আরো কিছু জানার আছে? হ্যাঁ, এটাই মূলত ছিল, ডায়াবেটিক তো কন্ট্রোল আছে, এখন আমি আরো জানার আছে, রিয়েলি জানার আছে, ক্যান আই গেট রিড অফ ফ্রম ডায়াবেটিক? আচ্ছা, এখন আসলে ডায়াবেটিসটা হচ্ছে একটা লাইফ লং ডিজিজ, মানে হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন লাইফ লং, এটা মানে তোমাকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে, কিন্তু কিউর কখনো হবে না, এটা আশা করার কোনো স্কোপ নাই। কিন্তু কিন্তু কথা আছে এখানে, আসলে এগুলো মাল্টিপল ফ্যাক্টর, সেটা হচ্ছে যে অনেকে দেখা গেছে যে তুমি এরকম অনেক পাবা,
আমরা দেখা গেছে যে ডায়াবেটিস ধরা পড়তেছে, কিছুদিন ওষুধ খাইলো তারপর কিন্তু আর তার খাওয়া লাগে না, আচ্ছা এরকম কিন্তু আছে, এরকম কিন্তু নাই যে তা না, এরকম কিন্তু আচ্ছা আছে। কিন্তু তোমার ক্ষেত্রে কি ঘটবে এটা আসলে আগে থেকে অ্যাজাম্পশন করা সম্ভব না, এটা টাইম আচ্ছা লাগবে। এটাই রাইট দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। তুমি হ্যাঁ ওষুধ বুঝতে খেতে পেরেছি। থাকো, আর পরবর্তীতে যোগাযোগ রাখলে আমরা হয়তো এখন আমার যে করতে মেডিসিন পারি। গুলো দেওয়া আছে, ইজ ইট রাইট মেডিসিন? আমি না, ইজ ইট রাইট, ডেফিনেটলি ইজ ইট রাইট, নো প্রবলেম। মানে ডাইমোক্রিন MR60 আর হলো লিনা ফাইভ, ডাবাপ্রো আর লিনা 5, এই দুইটা হলো ডায়াবেটিক ওষুধ, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। না, এগুলো ইউ আর রাইট, কোনো অসুবিধা নাই, এগুলোতে তুমি ওয়েল কন্ট্রোলড। আর পরবর্তীতে তুমি আমার যদি কিছু, হ্যাঁ কিছু পরীক্ষা নিরীক্ষা করবো, আর আমি তোমাকে কিছু ওষুধ লিখে দেবো, পরবর্তীতে যোগাযোগ থাকলে আমরা নেক্সট প্ল্যানটা করি। আমার মনে ডেফিনেটলি হয় সেটা ডেফিনেটলি ভালো হবে, ডেফিনেটলি যোগাযোগ অবশ্যই থাকবে। হ্যাঁ হ্যাঁ জি যেহেতু জি আমাদের পূজা, সাথে আজকে যুক্ত হয়েছে, অবশ্যই ডাক্তার রাশিদের সাথে যোগাযোগ থাকবে এবং থাকবে পরবর্তী চিকিৎসার জন্য হয়তো সাজেশন বা যা দরকার আসলে তুমি পেয়ে যাবে। তো আমাদের সাথে আরেকজন বন্ধুকে আমি দেখতে পাচ্ছি, বাবুল আক্তার, আরেকজন বন্ধু আছেন মশিউর রহমান। তো আমার মনে হয় বাবুল তুমি বলতে পারো তোমার প্রশ্ন, আনমিউট করে তুমি ডাক্তার অসিতকে তোমার প্রশ্ন করতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ আছি ভালোই। হ্যাঁ 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 আমরা ফেসবুকে অবশ্য অনেক সময় কথাবার্তা হয়, তো যাই হোক হ্যাঁ, সরাসরি এখন কথাবার্তা হচ্ছে, বলো। হ্যাঁ কি অবস্থা? তো আমার বছর দুয়েক হলো ডায়াবেটিস। ডায়াবেটিস যখন ধরা পড়ে তখন আমার ওয়েট কমে গেছিল, 2 বছর আগের ঘটনা। আচ্ছা আচ্ছা হুম তো আমি রিনাউন্ড ডাক্তারকে, ডাক্তার তো নাম মনে নাই, কিন্তু ওই যে ইয়েতে বসে, খিদমাতে বসতো, আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ওনাকে দেখাইছি একবারই, দেখে এখন 2 বার দেখাইছি। তারপরে মেটফো 500 উনি আচ্ছা আমাকে দিয়েছিলেন, হ্যাঁ মেটফো, হ্যাঁ আর ইনসুলিন দিয়েছিলেন 6 আর 8। আচ্ছা আচ্ছা তো এটা বেশ কয়েক মাস আমি ইউজ করছি এভাবেই। করার পরে অনেকটাই 5-6, 4-5-6 এই এই লেভেলে চলে আসছে, আচ্ছা আচ্ছা মানে আসছিল। তারপর আমি ইনসুলিনটা অফ করে দিই, ঠিক আছে। আরেকটা বিষয়, আমি কিন্তু খাওয়ার ব্যাপারে কোনো প্রকার ডায়েট কন্ট্রোল করি না। আচ্ছা আচ্ছা এটা এটা হলো একটা মানে আমার নেগেটিভ দিক। আচ্ছা হ্যাঁ, যাই হোক তারপরে একেবারেই খাওয়ার ব্যাপারে কন্ট্রোল করি না। হ্যাঁ, হুম তো যাই হোক, তো আমি মাঝে মাঝেই 1 সপ্তাহ প্রতি সপ্তাহ তো মাপি। আগে আমার আমার ইয়ে ছিল, মানে মেশিন ছিল, এখানে মেশিনটা ডিস্টার্ব দিচ্ছে, আমি ইয়ের দোকানে মানে ফার্মেসিতে হ্যাঁ মাপি, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ মাপো তুমি আমাদের। ফার্মেসিতে মাপি। আর মাঝে মাঝে প্রতি মাসেই ওই হাসপাতালে মাপি, হাসপাতালে সকালবেলা যে শনিবারে উইকেন্ডে আমি টেস্ট করি। তো আমি দেখি যেটা হলো দোকানে যেটা মাপি সেখানে একটু বেশি, একটু কম আসে, কিন্তু হাসপাতালে যেটা মাপতেছি সেটা একটু বেশি আসে। হ্যাঁ, সেটা ওটা নিয়ে এগারো মানে এটা ওই সামান্য একটু এদিক ওদিক হবেই, এটা হ্যাঁ নিয়ে টেন্ট করা এগারো গেছে। এগারো দিকে ইদানিং আমি মানে আগে এক্সারসাইজও করতাম না, ইদানিং মানে মোর এক্সারসাইজ, মোটামুটি ভাবে 1 ঘন্টা তো হাঁটি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা 1 ঘন্টা হাঁটি। তো 1 ঘন্টায়1 ঘন্টা কতটুকু হাঁট, হাঁটো? 1 ঘন্টায় কতটুকু পথ হাঁটো? 1 ঘন্টায় যত হাঁটা যায়। না এখানে কথা আছে, হ্যাঁ, ওইটা হবে না। 1 ঘন্টা যদি তুমি 10 মাইল হাঁটো তাও চলবে না, আবার 1 মাইল হাঁটলেও চলবে না, কতটুকু হাঁটো? আমি 1-1.5 কিলো তো, 1-1.5 কিলো না তো হয়ই, 2 কিলো হয়ই হবে তো। হবে আমি না মানে হবে না, একটা একটা 45 মিনিটে, ফিটনেস, শোন আমি বলি, 45 মিনিটে 3 মাইল হাঁটতে হবে। তাই মানে স্পিডি। হ্যাঁ স্পিডি, 45 মিনিটে 3 মাইল। এই হ্যাঁ এই হাঁটা নিয়েও অনেক লম্বা অনেক গল্প বলা যাবে, এখন সেটু সময় নাই। হ্যাঁ জাস্ট এটুকু জানো যে 45 মিনিটে 3 মাইল হাঁটতে হবে, 1.5 মাইল যাবা, 1.5 মাইল ফিরে আসবা। হ্যাঁ ঠিক আছে। আমি এর কি মানে এর আমার কাছে একটা জিনিস, আমার গালসিতে মানে একটু ফেটে যেত ঘা টাইপ, রিবোফ্লাভিন খাইতাম আমি। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা এটা 3-4 মাস যাবত আমি অনবরত রিবোফ্লাভিন খাচ্ছি, ঠিক হচ্ছে আবার হচ্ছে, ঠিক হচ্ছে আবার হচ্ছে। হ্যাঁ, তো মানে আমি খুবই ওরিট। তারপরে এই যে হাঁটা শুরু করে দিলাম,
হাঁটা শুরু করার পরে এটা আর নাই। হ্যাঁ, আমার মনে হচ্ছে মানে আমার ইয়েতে ফার্মেসিতে মাপছি, তখন দেখলাম 6-7। আচ্ছা, খালি পেটে, না না, খালি এটা বড় পেটে, ইয়েতে, হ্যাঁ 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 হ্যাঁ, সন্ধ্যার দিকে বড় পেটে। অফিস আচ্ছা, থেকে ফিরলাম, ফিরে ফার্মেসিতে মেপে বাসায় আসছি, আসতাম এরকম বড় পেটি, তো মানে 5টা 6টার দিকে। না তো হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই হলো স্ট্যাটাস টোটালের উপর। আমার আরেকটা জিনিস আসলে তোমাকে এটা বলার মানে প্রাসঙ্গিক কিনা আমি বুঝতে পারতেছি না, আমার স্পন্ডলাইসিস সমস্যা আছে, কারে স্পন্ডলাইসিস এর সমস্যা আছে, তো হাত ঝিমঝিম করে ইদানিং কেমন যেন এই দুটা আঙ্গুল, হ্যাঁ, ঘুমাসোর পরে ঘুম থেকে উঠে দেখি এই দুটা আঙ্গুল, হ্যাঁ, স্ট্রেট হয়ে গেছে, মানে ইয়ে করতে পারতেছি না, হাঁজ করতে পারতেছি না, না, বুঝতে পারছি আমি। এটা 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 হ্যাঁ, এটা এখন ইনিশিয়ালি কিছু ওষুধ, এটার সাথে কোনো, হ্যাঁ হ্যাঁ, এটা প্রথমত ডায়াবেটিস কন্ট্রোল তো রাখতেই হবে, অন্যান্য হ্যাঁ প্যারামিটার গুলো কন্ট্রোল রাখতে হবে, এবং হ্যাঁ তোমার হ্যাঁ যে ঘাড়ের যে সমস্যাটা সেটার জন্য তুমি ইনিশিয়ালি কিছু ওষুধ খাবা। না, আমি আবার ওষুধ খাচ্ছি, ঠিক আমি না, এটার জন্য ঠিক আছ? আমি খাচ্ছি হলো প্রিগাবা 75, হুম, তারপরে আমার লিকুইড প্রোফাইল ঠিক আছে। হ্যাঁ, আমি গত বছর এটা লিপিড প্রোফাইলটা চেক করছি, ইটস ওকে। তো আর আর খাচ্ছি আমি এভাস্টেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমার স্কেটিন কিন্তু 1। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো আছে। তো আর এভাস্টেন, তারপর B1, B6, B12 ভিটামিন, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ এই তো। আচ্ছা, এগুলো তুমি খাচ্ছ, খাওয়ার পরে তোমার হাতের যে ব্যথাগুলো এগুলো কমতেছে না? না, এটা কিন্তু ইদানিং মানে একে ভেরি রিসেন্ট, এটা ছিল না আগে, এটা ছিল না আগে? না 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 আচ্ছা, না, তুমি ওই যে নিউরুবি, এটা কয়টা খাও দিনে? দিনে 2টা, সকাল রাতে, সকাল বিকাল 2টা খাও। আর পিগাবেন, যেটা বললাম পিগাবেন, ও মানে নিওবিয়ন মানে B1, B6, B12, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ 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 এটা আমি রাতে খাই, আর পিগাবা খাই আমি 2 বেলা। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে, যেগুলো চলতেছে চলুক। আর তোমার যেহেতু ওই ঘাড়ের এই ব্যাপারটার জন্য, এটা হয়তো একটু দেখো, না হলে পরে ওয়েট স্পাইন সার্জনের সঙ্গে তোমাকে যোগাযোগ করতে হবে। আর ডায়াবেটিস এর জন্য তুমি কি বলে পরবর্তীতে দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ রেখো। আর তোমার অন্যান্য যে প্যারামিটার গুলো, যেমন যে লিপিড প্রোফাইল, কিডনি, এগুলো মোটামুটি ভালোই আছে, আমি বলবো যে তুমি মোটামুটি ভালোই কন্ট্রোল আছে আর কি, তো ইয়ে করার কিছু নাই। আমি আমি গত বছর হাড়ের পুরা চেক আপ করাইছি। তুমি ওই যে হাঁটার ক্ষেত্রে একটু মানে 3 মাইল হাঁটবা 45 মিনিট সময় নিয়ে, এরকম আচ্ছা ব্যাপারটা। শুরুতে হাঁটাটা একটু আস্তে হাঁটতে হবে, আবার শেষ করার সময় একটু আস্তে শেষ করতে হবে, মানে স্লোলি গতি বাড়াইতে হবে, আবার স্লোলি গতি কমাইতে হবে। আর ঠিক আছে, খাবারটার ক্ষেত্রেও একটু কন্ট্রোল করতে হবে, তাহলে আমার মনে হয় তোমার জন্য বেটার, ইয়েতে তাই না? আমার তোমার কোনো ম্যাথ ঠিক আছে তো নাকি? হ্যাঁ, না, মেট্রো দিয়ে যদি তুমি কন্ট্রোলে থাকো, মেট্রো ফাইন ফাইন, অসুবিধা নেই, কারণ তোমার কিডনিও ভালো আছে। এখন তোমার হয়তো লিভার ফাংশনটা একটু দেখতে হবে, এই জিনিসগুলো দেখে লিভার আমরা হয়তো, ভালো আছে তো, লিভার ভালো আছে, আমি না টেস্ট করে লিভার, দেখো। আমার মনে হয় হ্যাঁ, তুমি ভালোই আছো, তাহলে শুধু তাহলে হ্যাঁ ভালোই আছে সেটাই। হ্যাঁ, না, গত বছর তুলনামূলক, 1 বছর, 1 বছর আগে আমি সবচেয়ে চেক করছি তো। মানে 1 বছর না, আমার তোমাকে মনে হয় এইগুলা ওই যে অন্তত বছরে তো একবার মাস্ট করবা, পারলে হ্যাঁ বছরে হ্যাঁ, করবা, তাহলে আরো ভালো থাকবে, কোনো ভুল গত মানে বছর, এর মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা যেন না হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা আমার মনে হয় বাবুল পরবর্তী তুমি ডাক্তার অসিতের সাথে যোগাযোগ রেখো, তোমার তোমার ডায়াবেটিস ফ্রেন্ড, তোমার ইয়ে কোথায়, জানাও, ইয়ে কোথায় মানে চেম্বার এটা কোথায়, তোমাকে জানিয়ে দেওয়া হবে চেম্বার্স আচ্ছা চেম্বারটা জানিয়ে দিও তাহলে আমি। সবকিছু, তুমি যোগাযোগ করলে তোমাকে ডিটেল দিয়ে দেওয়া হবে, তুমি যাতে ডক্টর অসিতের সাথে যোগাযোগ রাখতে পারো। এবং ঠিক আছে, যেটা বললো, আমার আশা করছি তুমি সেইভাবে হাঁটবে এবং হ্যাঁ খাওয়াটা একটু কন্ট্রোল না, করবে, থ্যাংক ইউ, যেটা থ্যাংক করতে ইউ, চাও না। হ্যাঁ হ্যাঁ, আর ধন্যবাদ তোমার থ্যাংক প্রশ্নের ইউ, জন্য। থ্যাংক ইউ, আমি হ্যাঁ। বশির রহমান,
বন্ধু, তোমাকে বলছি তোমারটা আনমিউট করে যদি তোমার প্রশ্নটি করতে। এনামুল হক অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছে, কিন্তু আমি অলরেডি মশিউরকে জিজ্ঞেস করেছি। মশিউর, তুমি কি আছো? আচ্ছা, আমার মনে হয় মশিউর এখন লাইনে নাই। এনামুল হক, তুমি যদি তোমার আনমিউট করে প্রশ্নটি করতে। বন্ধু, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? এনামুল হক, বশির রহমান, তুমি কি শুনতে পাচ্ছো? আচ্ছা বন্ধুদের, আমি এখনো পাচ্ছি না, তো আমার এখানে বেশ কিছু প্রশ্ন এসে আছে। আমি কি প্রশ্নগুলো একটু করি? সঞ্জীব দেবনাথ জানতে চেয়েছে, ব্লাড সুগার কত থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রিত আছে বলা যাবে? রুমানা নাজনীন জানতে চেয়েছে, সকালে ঘুম থেকে ওঠার পর পায়ের গোড়ালি ব্যথা করে, এটার জন্য কি করব? হাতে হ্যালো ব্যথার পরামর্শ চাই। হ্যালো, হ্যাঁ, কে বলছো বন্ধু? আমি মশিউর রহমান। আচ্ছা মশিউর রহমান, তোমার প্রশ্নটি করতে পারো। আমার তা আমি লিখে দিয়েছিলাম, আমার সকলকে ধন্যবাদ সর্বপ্রথমে। আমার সুমি, আমি লাইন প্রশ্নটা নিয়ে পেয়েছি, প্রথম, ধন্যবাদ সুমিকে। আমি চট্টগ্রামের হ্যাঁ, বন্ধু এনাম বলছিলাম। আচ্ছা, তা এনামুল, এনামুল এবং বশিউর, তোমরা দুইজনই একটু অপেক্ষা করো, আমাদের আচ্ছা, ডাক্তার বন্ধু লাইন আউট হয়ে গেছে। হ্যাঁ, জি জি তোমরা ঠিক একটু আছে, অপেক্ষা করো, আমাদের ডাক্তার বন্ধু জয়েন করলেই তোমরা প্রশ্ন করো, নাহলে আমরা তো তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। ওকে ওকে বন্ধু, ওকে, ধন্যবাদ সাগর, ধন্যবাদ। হ্যাঁ সাগরকে ধন্যবাদ, আর সুমির হ্যাঁ, আমি, উপস্থাপনাটা খুব সুন্দর লাগছে, হ্যাঁ আমি খুব ভালো শহীদ লাগছে। আছি, সাগর আছি, আমরা ব্যাক এন্ডে আছি বন্ধু। হ্যাঁ অসংখ্য তোমাদের ধন্যবাদ, তোমাদের তোমাদের সেবা যতটুকু পারি সহযোগিতা করছি আর কি, ওকে আমাদের বন্ধু। ডাক্তার বন্ধুর অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্ধু, রিয়েলি আমরা হচ্ছে দুঃখিত। আসলে এটা হতেই পারে, কারণ যেহেতু ওয়াইফাই প্রযুক্তির যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও কিছু আছে। যে কোনো কারণে হোক, আমাদের ডাক্তার বন্ধু অসিত আমাদের সাথে এখন নেই, যুক্ত হচ্ছে হয়তো, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, কারণ এই বিষয়টা এমন একটা বিষয় যেটা আসলে আমরা কেউ কোনো সাজেশন দিতে পারবো না। আমরা সবাই ডাক্তার, কিন্তু আসলে এই ডাক্তারিটা আমাদের করা ঠিক না একদমই। তো আমরা অপেক্ষা করি আমাদের বন্ধুর জন্য। আর আমার প্রশ্নগুলো আমি পড়ছিলাম, আমার মনে হয় যে প্রশ্নগুলো তোমরা যারা আরো করতে চাও, তোমরা আমাদেরকে কিন্তু প্রশ্নগুলো করতে পারো, লিখে দিতে পারো, আমরা জিজ্ঞেস করবো ডাক্তার যখন আমাদের সাথে যুক্ত হবে, তখন আমরা প্রশ্নগুলো অবশ্যই তার কাছ থেকে শুনে তোমাদের উত্তরটা জানিয়ে দেবো। তুমি ধন্যবাদ তোমাকে, ওই আমি প্রশ্নগুলো লিখে দিয়েছিলাম, তুমি প্রথম মনে হয় ও শুরুতেই আমার প্রশ্নগুলো পড়ছিলা, ওখানে যেটা যেটা গ্যাপ আছে আমি সেটা আবার নোট করে নিয়েছি, ওই আসলে ডাক্তার আসলেই আমরা, অবশ্যই তুমি গুছিয়ে নাও কি কি জিজ্ঞেস করতে হ্যাঁ চাও, কারণ একবারে তোমার লেখা যে প্রশ্নটা ছিল সেটা সহ এখন যা করতে চাও সরাসরি ডাক্তার বসিতের কাছ থেকে জানতে পারো। আমাদের এই সারা বাংলা ইচ্ছে যে এই হেলথ সার্ভিস, যে স্বাস্থ্য সেবা ফোরামের এই আয়োজন, এটা তোমাদের কেমন লাগছে? যারা আমাদের সাথে আছো বন্ধু, তোমরা কিন্তু এটা আমাদের জানাতে পারো, কারণ আমরা কিন্তু এটাতে সাজেশনটা যদি পাই যে কি হলে আরো ভালো হয় বা কিভাবে করলে আরো ভালো হয়, আমাদের কিন্তু সেটা কাজে লাগবে, আমরা সেভাবে আমাদের অনুষ্ঠানটি সাজাতে পারবো। আজকে আমাদের কিন্তু এটা দ্বিতীয় আয়োজন, প্রথম একটা এপিসোড হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব হচ্ছে, এবং তোমাদের সবার সহযোগিতা পেলে আমরা কিন্তু খুব মানে আমার মনে হয় এই অনুষ্ঠানটি খুব ডাবল একটা হচ্ছে, আমাদের ডাবল, উপকারী অনুষ্ঠান হবে, কারণ আমাদের সবারই নানা রকম সমস্যা আছে, এবং এই সমস্যাগুলোর সমাধান যখন আমাদের বন্ধু ডাক্তার দুইটা দিবে, তখন কিন্তু আমাদের জন্য সেটা আরো অনেক বেশি বড় পাওয়া, কারণ বন্ধুর কাছে আমরা যেকোনো কিছু খুব সহজে শেয়ার করতে পারি, জানতে পারবে, এবং তার বন্ধুও কিন্তু খুব সহজে খুব আন্তরিকতার সাথে আমাদেরকে সমাধানটা দিতে পারে, এবং হ্যাঁ পরবর্তীতে অসিত, আমাদের সাথে যোগাযোগ রাখতে পারে। এই তুমি তো ঢুকছো না কেন? অসিতের, আমাদের ডাক্তার বন্ধু অসিতের কিছু একটা না না সমস্যা তোমার হয়েছে। কাছে লিঙ্কটা আছে না, অথবা তুমি তুমি তো মোবাইলে, তাই না? তো মোবাইলে তুমি ওই যে সরি, আমরা আসলে দুঃখিত, এরকম হয়নি, আমরা অসিতের সাথে যোগাযোগ করেছিলাম,
অসিত যেটা বলেছে যে ঢুকতে পারছে না, হোস্ট দিয়ে হচ্ছে যে ডিলিট হয়েছে, আমাদের এখানে আইটি যে হোস্ট আছে সে ট্রাই করছে, আর এর মাঝে আসলে ব্যাক ক্যামেরায় ছিলাম, আসতে হয়েছে। সাধারণত প্রতিটা প্রোগ্রামই ব্যাকে থাকি, ব্যাক থেকে চেষ্টা করি হচ্ছে যে তোমাদের সাথে কানেকশনটা করিয়ে দেওয়া, বা তোমাদের প্রশ্ন যেগুলো আছে সেগুলো রিভিউ করে আমার যে অ্যাঙ্কর যে আছে তার সাথে কানেক্ট করে দেওয়া, সেই কাজটা সাধারণত নিয়মিত ভিত্তিতে আমাকে করতে হয়। একটু তোমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে এ কারণে, তোমাদের মাইক্রোফোন গুলো অফ করে দাও। সুলতানা তোমার মাইক্রোফোনটা অফ করে দাও। আচ্ছা আমরা বন্ধুরা যারা যুক্ত আছি সবার মাইক্রোফোনটা একটু মিউট করে নেই। আমাদের বন্ধু ডাক্তার এখন আমাদের সাথে, যেহেতু লাইভ অনুষ্ঠান কিছুটা অসুবিধা আমাদের থাকবে, এবং যেহেতু আমরা সবাই বন্ধু, সবাই বন্ধু কাজে আমরা আমাদের বন্ধুদের সাইদা সুলতানা একটু মিউট করে নেই আমরা। আমরা খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, কারণ এরকম আসলে কখনো হয়নি, আজকে প্রথম হলো যে আমাদের ডাক্তার বন্ধুটি আমাদের সাথে বলতে পারছে না, এবং আমাদের যারা বন্ধুরা আজকে খাইছে খাইতে গেছিলেন হাসতানে বলবা হেরো তোর মিস করছিস যা কারণ দিতে সরপুরা নিছে মাইক্রোফোনটা অফ করে নেই তাহলে খুব ভালো হয়, যখন আমরা কথা বলবো তখন কি জানি এটা আস্তে তো কত প্রবলেম আছে আস্তে আবার বুঝতে গেছি একদম গেছিলাম। বাংলাদেশে ঢাকাতে পাসপোর্ট লাগে এবং যেহেতু লাইভ প্রোগ্রাম এবং যান্ত্রিক ব্যাপার থাকে, গোলযোগের ব্যাপার থাকে, এবং আমাদের বন্ধুরাও অনেকটা এখনো আসলে লাইভের সাথে হয়তো বা অভ্যস্ত হয়ে উঠতে পারেনি, যে আমরা যখন কথা বলছি না আমাদের মাইক্রোফোনটা অফ রাখতে হবে, এটা হয়তো অনেক বন্ধু খেয়াল করছে না।
তো সব মিলিয়ে সবকিছুর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং আশা করছি বন্ধুরা তোমরা সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমাদের সাথেই থাকবে। আমরা অপেক্ষা করছি আমাদের বন্ধুর ডাক্তার বন্ধু যুক্ত হওয়ার জন্য, কারণ এমন প্রশ্ন যে টেলিমেডিসিন এটা আসলে ডাক্তারের কাছ থেকে আমাদের জানতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। ওকে, থ্যাংক ইউ সুমি। আমি যে কথা বলছিলাম মাঝখানে যান্ত্রিক গোলযোগের জন্য, কথা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমাদের সাথে থাকবে। আমরা অপেক্ষা করছি আমাদের বন্ধু ডাক্তার বন্ধু যুক্ত হওয়ার জন্য, কারণ এমন প্রশ্ন সরি, আমি অসিতের সাথে একটু যোগাযোগ করতেছিলাম, এখনো কানেক্টেড হতে পারে না। আমি একটু টেলিমেডিসিন এই যে অনুষ্ঠানগুলো যে প্রোগ্রামগুলো সম্পর্কে একটু ব্রিফ করতে চাই। তোমরা জানো যে আমরা আমাদের স্বাস্থ্যসেবা ফোরাম যেটা, সেটা হচ্ছে ছোট একটা উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করেছিলাম, যে বিভিন্ন সময়ে যে সারা বাংলা একটিভ মূল ফোরামে অনেক সময় অনেকগুলো পোস্ট আমরা দেই, বিভিন্ন রকম পোস্ট দেই, হেলথ পোস্ট বা হেল্প চাওয়া হয়। তখন আমাদের এই ফোরামে অনেক ডক্টররা আছে, কিন্তু ডক্টররা মোস্টলি হচ্ছে তারা অনেক বিজি থাকে, যার জন্য প্রায় ক্ষেত্রে যে প্রবলেম গুলো হতো, যে পোস্ট গুলো দেওয়ার পর পোস্ট গুলো ঠিকভাবে ট্র্যাক করা যেত না, যে বিভিন্ন সমস্যাগুলো কোনো পোস্ট গুলো হয়তো আমরা দেখতাম সেগুলো হচ্ছে যে ট্র্যাক করে আমাদের কাছে কারো না কারো কাছে পৌঁছে দিত। এখন ইকুয়াল রেসপন্সিবিলিটি কিন্তু সবার থাকে না, হয়তো মনে হয় যে এটা আমি করব, এটা হয়তো অন্য একজন করবে, মানে আমার নিজেকে করতে হবে, সেটা অনেক সময় আমাদের মনে নাই হতে, কারণ ওই রকম তো একটা স্ট্রেট হচ্ছে যে আমাদের সিস্টেম ডেভেলপ করা তখন ছিল না। দেন এই কাজগুলো হতে 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 আমাদের সাধারণ বন্ধুদের, কারণ হচ্ছে যে সারা বাংলা একটিভ যখন হয় তখন হচ্ছে যে এক ধরনের হচ্ছে যে আমাদের হোপ বা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করার জন্য হচ্ছে কিছু ঘোষণাও ছিল, যে আমাদের আমরা জানি আমাদের বন্ধু ইমন এটা ক্রিয়েট করেছে, মিলন এটার উপর অনেক কাজ করেছে। তখন থেকে আমরা কিন্তু বলেছি যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন সমস্যাগুলো যখন থাকতে পারে বন্ধুদের, আমরা কিভাবে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারি, পাশে থাকতে পারি, কিভাবে একটু হেল্প করতে পারি, কারণ আমাদের অনেক বন্ধু আছে, সেখানে যদি একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারে। তো তারই ধারাবাহিকতায় যখন প্রথম দিকে কিন্তু এইরকম অনেক রকম হচ্ছে যে আমরা জানি যে ছোট ছোট কেস হয়েছে, হান্নানের কথা আমরা শুনেছি যে সে হান্নান হচ্ছে ক্যান্সার আক্রান্ত, তখন হচ্ছে আমাদের বন্ধুরা বা সবাই মিলে কিন্তু আমরা সাহায্য করেছি। তো এরকম হান্নানের তো একটা কেস, এরকম কিন্তু ছোট ছোট অনেকগুলো কেস আছে, যেগুলো অনেক কিছু কেস আমরা দেখেছি, কিছু দেখি নাই, কিন্তু সিস্টেমেটিক্যালি অর্গানাইজড ওয়েতে এই এই জায়গায় যে আমরা একসাথে কাজ করব, প্রবলেমগুলো সলভ করব, সেইগুলো কিন্তু সারা বাংলা 88 যে মূল ফোরামে একটু ডিফিকাল্ট হচ্ছিল। তারপর হচ্ছে যে আমি একটা ব্যাকগ্রাউন্ড যদি টানি, যে আমাদের আমাদের বন্ধু শিমুল ব্রাহ্মণবাড়িয়া, ও অসুস্থ হয়ে যাওয়ার পরে হচ্ছে যে ঢাকাতে ভর্তি হওয়ার ক্ষেত্রেও একটা সাপোর্ট সিক করেছিল আমাদের কাছে হেল্প, কিন্তু প্রবলেম হয়েছে যে ওর পোস্টটা হচ্ছে আমরা অনেককে দেখি না, আবার কেউ কেউ দেখে আমরা যোগাযোগ করার চেষ্টা যখন করি হচ্ছে যোগাযোগ করতে ব্যর্থ হই প্রায় ক্ষেত্রে, এবং হচ্ছে শিমুল নিজেও জানে না যে আমরা যে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অনেক 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 জায়গায়, অসুস্থ ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের সাথে কথা হয়, কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু কিছু ড্যামেজ হয়ে যায়। ড্যামেজটা কিরকম হচ্ছে, শিমুলের পোস্টটা ছিল ইমোশনাল, আমাদের অনেক বন্ধুরা হচ্ছে যে এইটা হচ্ছে রিয়্যাক্ট করে যে হ্যাঁ এরকম হচ্ছে যে একদম আমাদের বন্ধু অসুস্থ, তার পাশে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে হচ্ছে যে আমরা এইরকম গ্রুপ করে লাভ কি। তো পরবর্তী যদিও ক্লারিফাইড হয়েছে, বিষয়টা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তার ভিতরে কিন্তু অনেকের হচ্ছে যে এইরকম হচ্ছে যে কেউ কষ্ট পেয়েছে, কেউ উষ্মা প্রকাশ করেছে, যার জন্য একটা সম্পর্কের একটা টান পূরণ কিন্তু তখন কিন্তু তৈরি হয়েছিল তখন, কিন্তু এটা সলভ হয়েছে। কিন্তু ওইটা থেকেই কিন্তু যে আমরা কিছু চিকিৎসক যারা আমরা সারা বাংলার সাথে আছি,
তারা এবং সারা বাংলার সাথে যারা সরাসরি সংশ্লিষ্ট ছিল না তাদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে একটা সিস্টেম সুন্দর একটা সিস্টেম ডেভেলপ করে দেয়। তখন হচ্ছে যে মাথা থেকে আইডিয়া হয় হ্যাঁ না সারা বাংলা অষ্টাশি যে গ্রুপ সেই গ্রুপের অংশই স্বাস্থ্যসেবা ফোরাম হবে, কিন্তু হচ্ছে যে এর ভিতর থেকে এটা যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে যে আমরা সুন্দরভাবে এই কাজটা করতে পারবো না, সেই জন্য একটু ডিফারেন্টলি আলাদা একটা গ্রুপ করা হয়। তো এই গ্রুপটা সম্পর্কে যদি বলি যে এটা সারা বাংলা অষ্টআশির একটা অংশ, সারা বাংলা অষ্টআশির একটা অংশ। এরকম আমাদের চ্যারিটি ফোরাম আছে, আমাদের হেলথ ফোরাম আছে, আমাদের আরো কিছু ফোরাম হবে তোমরা জানতে পারবে। তো যখন আমরা এটা করি তখন হচ্ছে যে প্রথম দিকে হচ্ছে আমাদের প্রত্যাশা ছিল এইরকম তোমাদের ছোটখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমাদের সাথে হচ্ছে যুক্ত যে চিকিৎসক আছে তারা হচ্ছে ছোট ছোট সলভ করবে, কোথাও হেল্প করলে হেল্প করতে পারবে। কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের পরিকল্পনাটা কিন্তু হচ্ছে এক্সপ্যানশন বিস্তৃত করে, আমরা মনে হয় যে নট অনলি হচ্ছে যে ছোট একটা জায়গায় আমরা কেন থাকবো, আমরা একটু বৃহত্তর জায়গায় যেতে পারি। কিভাবে হচ্ছে যে আমাদের হচ্ছে মানুষের যে সমস্যা হলেই সমস্যার সমাধান, কিন্তু সমস্যা হওয়ার আগে কি ছোট ছোট বিষয়গুলো কি হবে তাহলে, অথবা রোগটা হবে না কি করলে, অথবা সমস্যা রোগটা হলো সে কিভাবে বুঝবে, অথবা প্রবলেম হলে বাসায় বসে নিজের সমস্যার কিভাবে সমাধান নিজেকে চিনতে পারবে। এই জিনিসগুলো যখন মাথায় চিন্তা হলো তখন চিন্তা করলাম যে আমাদের আরো অনেকগুলো প্রোগ্রাম আসলে থাকা উচিত। একটা হচ্ছে সাধারণ হচ্ছে স্বাস্থ্য সচেতনতামূলক কিছু প্রোগ্রাম দরকার, যেটা আমাদের জানো আমরা বৃহস্পতিবার যেটা করি রোগ জিজ্ঞাসা, যেখানে হচ্ছে যে মোস্টলি হচ্ছে কোন একটা ডিজিজ নিয়ে, সেই ডিজিজটা আসলে কি, ডিজিজ মানে হওয়ার কারণটা কি, হলে আসলে কিভাবে বুঝবো, হলে আমাদের কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, এইরকম পাশাপাশি এই জিনিসগুলো কিন্তু সরাসরি ফেসবুকে কোশ্চেন করার সুযোগ আছে, প্রশ্ন করে জানা যে, এবং হচ্ছে জুমেও আমরা লিংক করে তারা কিন্তু হচ্ছে কোশ্চেন করে জানতে পারছে। এটা মোর হচ্ছে বলা যায় যে স্বাস্থ্য সচেতনতা মূলক একটা প্রোগ্রাম রোগ জিজ্ঞাসা, যেটা আমরা সাধারণত হচ্ছে যে বৃহস্পতিবার করে আমাদের কয়েকটা পর্ব হয়ে গেছে। এর বাইরেও আবার মনে হয়েছে যে কিছু বিষয় আছে যে খুবই হচ্ছে ক্রিটিক্যাল, তোমার যখন সমস্যা হবে, তোমার যদি সাধারণত পেটে ই হয়, ব্যথা হয়, একটু বমি বমি লাগে, জ্বর টর হয়, তাহলে তুমি কি রাতের বেলা দুইটার সময় ওখান থেকে বের হয়ে যাবে, যাবে না। সেগুলো সাধারণ কতগুলো, এগুলো যেন ওয়েট করা যায়। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে সাথে সাথে কিন্তু বাসায় থেকে হাসপাতাল কোথায় সেটাও আমাদের মাথায় থাকে না, আমার হাসপাতাল নিয়ে যাবে কে সেটাও কিন্তু মাথায় থাকে না, হাসপাতাল কত দূর, আমার কাছে টাকা আছে কি না, কি আছে, কোনো কিছু মাথা নাই। মানে একজন স্ট্রোক হলো বা কার্ডিয়াক একটা অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হলো মারাত্মক, তাহলে কি হবে, কেউ কি মনে করবে রাত্র দুইটা বাজে তিনটা বাজে একটু আসি ঘুমাই নি সকালবেলা যাবে, এখন তো ডাক্তার থাকতেও না, তখন কিন্তু তাদের এইটা মনে হয় না। এগুলো বলে যে মেডিকেলি যেগুলো হচ্ছে যে এমার্জেন্সি, মেডিকেল এমার্জেন্সি যে জিনিসগুলো, তাহলে এইগুলো সে জানা দরকার আমাদের। তখন পরিকল্পনা কিছু মেডিকেল এমার্জেন্সি আছে যেগুলো আছে সেই ইস্যুগুলো আইডেন্টিফাই করা। তখন আমাদের লটস অফ কিছু ফ্রেন্ড আছে মেডিকেল এমার্জেন্সি স্পেশালিস্ট, তারা এটা নিয়েই পড়াশুনো করেছে, কেরিয়ার করেছে, তারা একটা ডিপার্টমেন্ট করলো, এটা হচ্ছে জরুরি জরুরি স্বাস্থ্য কথা নামে, সেখানে হচ্ছে যে ফার্স্ট ট্রমা নিয়ে ই হলো, হচ্ছে কার্ডিয়াক ইস্যু নিয়ে হলো আমাদের, এরপরে পেটের ব্যথা, এক তীব্র পেটে ব্যথা যদি হয় আর কি, বিভিন্ন রকম সেটা নিয়ে আলোচনা হলো আর কি, এরপরেরটা আমাদের বোধহয় স্ট্রোক নিয়ে। তো এইগুলো খুবই হচ্ছে জীবনমুখী, একটা মানুষ যদি জানে যে এই বিষয়টা কি হলে হচ্ছে কিভাবে বুঝবো এইটা এই সমস্যা, এবং এটা হলে আমি কোথায় কখন কিভাবে যেতে হবে, তো এই জিনিসগুলো আসলে আমাদের পার্ট অফ জীবনের একটা অংশ, ওইটাকে মাথায় রেখে কিন্তু আর একটা প্রোগ্রাম আমরা হচ্ছে যেখানে ডিজাইন করেছি, যেটা বুধবার আমরা করি, যেটার নাম হচ্ছে জরুরি স্বাস্থ্য কথা। আর পরবর্তীতে কিন্তু তোমাদের ভিতরে অনেক অনেকে আমাদের কাছে অনুরোধ করেছে, এবং হচ্ছে যে আমাদের সাথে অনেকেই তো কানেক্টেড, তোমাদের সাথে দীর্ঘ সময় কানেক্টেড আমরা আছি, তারা কিন্তু বলেছে যে হ্যাঁ এটার বাইরেও যদি হচ্ছে রেগুলার ভিত্তিতে আমাদের ডিজিজ প্রবলেমগুলো হচ্ছে, যেমন ডাক্তারের চেম্বারে যে আমরা পেশেন্ট আমরা রোগ দেখাই, তেমনই হচ্ছে যে এই সিস্টেমটা করা যায় কিনা। জাস্ট টেলিমেডিসিন প্রোগ্রামটা জাস্ট আর কিছু না, তুমি একটা ডাক্তারের চেম্বারে গেলে, ডাক্তারের চেম্বারে গেলে একজন ডাক্তার থাকে,
একটা ওয়েটিং রুম থাকে, ওয়েটিং রুমে লিস্ট করা হয় কতজন পেশেন্ট একজন ডাক্তার দেখতে পারে, মনে করো 20 জন, আমরা হচ্ছে 10 জন 12 জন এরকম চিন্তা করি, ধরো দে আর লিস্টেড, একজন আসবে তার প্রবলেম বলবে, তার যদি প্রবলেমের যদি প্রেসক্রিপশন লিখতে হয় সেটা হচ্ছে যে যে ডক্টর আছে ডক্টর যেমন শফিক প্রথম আইনি ইয়ে করেছে, তার অনেকগুলো প্রবলেম যেগুলো সেগুলো প্রেসক্রিপশন লিখে পরবর্তী পাঠিয়ে দিয়েছে, তার মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে আমরা রোটেশনালি প্রতি সপ্তাহে অনুষ্ঠানটা করছি, প্রথম হচ্ছে চোখের সমস্যা, এটা ডায়াবেটিস সমস্যা, পরবর্তী অন্য একজন ডক্টর আসবে সে অন্য একটা প্রবলেম নিয়ে প্রতি সপ্তাহে করেছে, এগুলো আসলে ডিম্যান্ড বেস, তোমরা বলেছে বলে আমরা আসলে এইরকম ডিজাইন করেছি, তার মানে হচ্ছে যেটা যদি ডিম্যান্ডটা আরো বাড়ে হচ্ছে যে হ্যাঁ আমরা আরো চাই, তাহলে এটা প্রতি সপ্তাহে একদিনের পরিবর্তে 2 দিন 3 দিন এইরকম আমরা করতেই পারি, বাড়াতে পারি, ডিপেন্ড করে হচ্ছে তোমাদের উপরে। তো এই এইটার পাশাপাশি কিন্তু আমাদের হচ্ছে নিয়মিত ভিত্তিতে আমাদের আর একটা হচ্ছে কম্পোনেন্টে আমার বন্ধুরা তারাকে নিয়মিত খুবই জীবনমুখী যে ডিজিজ নিয়ে লাইভ ভিডিওগুলো বানিয়ে এগুলো হচ্ছে পোস্ট করছে, এই এই পোস্টগুলো বাইরে থেকে আমরা কিন্তু করছি না, আমাদের ফ্রেন্ডরাই এইটেটের ডক্টররা ওই ভিডিওগুলো তৈরি করে ওগুলো প্রতি সপ্তাহে সাধারণত এটা প্রবলি হচ্ছে যে আমরা সোমবার দেওয়া হয়। ইভেন হচ্ছে যে আমাদের আরেকটা অংশ আছে আর কি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা বলছি, আমাদের কিছু বন্ধুরা আছে যে যারা দেশের ভিতরে আছে এবং দেশের বাইরে, এটা একটু কম্বাইন, তারা মেইনলি হচ্ছে যে কাজটা করতেছে বা সামনের দিকে করবে সেটা হচ্ছে ডিফারেন্ট হচ্ছে যে ইন্টারন্যাশনাল জার্নাল, ন্যাশনাল জার্নাল বা রিসার্চের রিপোর্ট যেটা, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়মিত ভিত্তিতে। এই একটা কাজ হচ্ছে যে আমরা আমাদের একটা ডিপার্টমেন্ট আমরা বলছি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলছি, আমাদের বন্ধুরা নিশ্চয়ই শুনছে এখানে, এবং পাশাপাশি হচ্ছে যে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ সেই লেখাগুলো তোমাদের সাথে হেলথ টিপসগুলো ওই কম্পোনেন্টের মাধ্যমে দেবে। এবং আমাদের হচ্ছে আরো কিন্তু পরিকল্পনার অংশ হিসাবে হচ্ছে নিয়মিত আমরা ইউটিউব চ্যানেল, একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ডেভেলপ করব, সেই ইউটিউব চ্যানেলে আমাদের সবগুলো প্রোগ্রাম থাকবে, ডিফারেন্ট ভিডিওগুলো থাকবে, এবং তোমরা লগ ইন করে ওই ওইটা সব সময় দেখতে পাবে, দেখবে যে একটা সময় আজ থেকে 6 মাস 1 বছর পর তোমার লাইফের জন্য যে প্রয়োজনীয় যে জিনিসগুলো ডিজিজগুলো বা হেলথ টিপসগুলো দরকার সবগুলো হচ্ছে যে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। মোটামুটি হচ্ছে আমাদের এই কার্যক্রম নিয়ে আমরা আপাতত স্বল্প পরিসরেই বলতে পারি যে স্ট্রেংথ আমাদের খুব যে বেশি তা না, আমাদের প্রথম থেকে এগিয়ে এসেছে বন্ধুরা যারা দেশে দেশের বাইরেও অনেক বন্ধু আছে তাদেরকে করা, এবং আমরা চেষ্টা করেছি 8টা আমাদের আমরা যখন পড়ালেখা করেছি তোমরা জানো যে 8টা পুরনো মেডিকেল কলেজ আমাদের, এই 8টা মেডিকেলের আমাকে কি এখন দেখা যায়? ও স্বাগত জানাচ্ছি, তুমি আমাদের সাথে যুক্ত হতে পেরেছো, আমরা সবাই অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছি। সাগর এই ফাঁকে একটু আমাদের প্রোগ্রামগুলোর ফরম্যাট নিয়ে একটু বলে দিল সবাইকে, আমাদের বন্ধুদেরকে জানাই দিল, এবং আমার মনে হয় যে মশিউর রহমান তোমাকে প্রশ্ন করছিল, তো আমরা কি সরাসরি মশিউরের কাছে চলে যাব? অসিত আমি বিদায় নেই, আমি অনেক কষ্টে ঢুকছি, এই ল্যাপটপ দিয়ে ঢুকছি এখন, আমি যে প্রশ্নটা করছিলাম সেটা আমি মেসেজে লিখে দিছিলাম ইনবক্সে, সেখানে কিছু জিনিস তোমরা পরবর্তীতে কোয়ারি করছিলা যে আমি শুনতে পারছিলাম কিন্তু জুমে ঢুকতে পারি নাই বিধায় উত্তর দিতে পারি নাই, সেটা হলো আমি হার্টের পেশেন্ট, আমি রিং বসানো, আমার সে হার্টের রিং বসানো এবং এটা বসানো হয়েছে 2018 সালে, আর হার্টের ঔষধ খাই আমি 2014 সাল থেকে, এই আর এটার হলো এটা, আর আমার ঔষধ যেটা চলে হার্টের সেটা হলো ক্লোপিটেস, তারপরে ফ্রেনবাস 10 আর বেটালক 25 আর প্যান্টোনিক্স, মানে গ্যাস্ট্রিকের ঔষধ যেটা ওটা পাল্টাই পাল্টাই আমি খাই, শুধু প্যান্টোনিক্সই না, ডাক্তারের পরামর্শ ছিল প্যান্টোনিক্স, পরবর্তীতে ডাক্তারদের সাথে আলাপ করি যে 3 মাস বা 4 মাস পর পরেই গ্রুপ মানে ঔষধটা চেঞ্জ করি, এক একটা গ্রুপ চেঞ্জ করে খাই, আর আমার ঘুমটা একটু কম,
4 ঘন্টা একটানা ঘুম হয়, এরপর হয় না, কিন্তু হার্টের রোগীদের নাকি 6 ঘন্টা কমপক্ষে ঘুমোতে হয়। এই জন্য নাজির আহমেদ, আমি মূলত পেশেন্ট ডাক্তার নাজির আহমেদ স্যারের, আর তিনি আমাকে রিবোটিল পরামর্শ দিছিলেন, এটাও রিবোটিল 0.5। আর কিন্তু আমি এটা এখন চেঞ্জ করে অন্য একটা ঔষধ খাই একটু দামের দিক দিয়ে সস্তা দেখে। রাগ করো না আমার কথাটায়, আমি লোনাপাম 0.5 খাই। এই এখন এইটা চলতেছে, এই ঔষধ আমার মানে ওই সংক্রান্ত। কিন্তু এর বাইরে আমার আরো একটা সমস্যা আছে, সেটা হলো আমি ধরো এই বসে বসে তোমাদের সাথে কিন্তু কথা বলতেছি, যখন দাঁড়াতে যাব তখন বাম পায়ের গোড়ালিতে প্রচন্ড পেইন হয়, সকালে ঘুম থেকে উঠলে পা দিতে পারি না, বা রাতে উঠে বাথরুমে গেলে পরে ওই একই সমস্যা হয়, পেইনটা খুব বাড়তি বাম পায়ের গোড়ালিতে। তারপরও হাঁটি প্রতিদিনই, বলতে গেলে ওই মাঝে দূরে কোথাও গেলে আর হাঁটাটা হয় না। ডায়াবেটিস কি কন্ট্রোলে থাকে? হ্যাঁ, ডায়াবেটিস আমি জুলাইয়ের 21 তারিখে যখন ওই ল্যাবে করাইছি তখন ফাস্টিং এ আসছে 6.1, আর ইউরিন সুগার ওটা নীল। এই আর ওই ফার্মেসিতে তো প্রতি মাসে একবার করাই আমি, সেখানে ফার্মেসিতে। জি বলো। খালি পেটে কত থাকে, ভরা পেটে কত থাকে? খালি পেটে ফার্মেসিতে গত সপ্তাহে আসছে 5.8, আর খাওয়ার পরে আসছে 7.8। আচ্ছা, মোটামুটি ভালোই কন্ট্রোলে আছে, অসুবিধা নাই। এখন এই তোমার যে তুমি যে হার্টের ওষুধগুলো খাও, আর ডায়াবেটিসের জন্য কি খাই কি খাও বলছিলে? ডায়াবেটিসের জন্য কিছুই খাই না, ওই হাঁটাটাই কিছুই না, ডায়াবেটিসের জন্য কিছুই খাই না, হাঁটাতেই কন্ট্রোল থাকে। আসলে ওই এইটা তো আমি ওভাবে, তাতে 4 কিলোর উপরে যায়, 4 থেকে 5 কিলো হয়ে যায়। না এত 1 ঘন্টা 50 থেকে 1 ঘন্টা হাঁটি আমি। তোমার জন্য 1 ঘন্টা হাঁটা দরকার নেই, তুমি 45 মিনিট হাইস্ট, 45 মিনিট 30 মিনিট হাঁটলে যথেষ্ট। তুমি 45 মিনিট হাঁটো, তাহলে তোমার পায়ের প্রেশারটাও কম পড়বে, তোমার পায়ের প্রেশারের জন্যই ব্যথাটা হচ্ছে। আর এরপরও না কমলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করলে আমি ওই ওষুধ কি লাগবে না লাগবে সেগুলো আমি লিখে দেবো। আশা করি তুমি পায়ের ব্যথা আমি দীর্ঘদিন ভুগতেছি, পায়ের ব্যথা কিন্তু আমি দীর্ঘদিন ভুগতেছি। হ্যাঁ, এখন তুমি সেটা সাল থেকে আগে তুমি তোমার হাঁটাটা কমাও, কমানোর পরও যদি ব্যথা না কমে তাহলে আমরা ওষুধের চিন্তা করবো। আমি কিন্তু এই করোনার প্রথম দিকে হাঁটি নাই, তখনও কিন্তু ব্যথা আমার নিয়ন্ত্রণে ছিল না, ব্যথাটা বাড়তো। তবে ব্যথার ঔষধ মাসখানে একবারই খেয়েছি শুধু। বলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার এই প্রেসক্রিপশন আমি তাহলে, এখন সময় আমাদের কম হয়ে গেছে কারণ অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আমি তোমাকে পরবর্তীতে যোগাযোগ রাখলে আমি প্রেসক্রিপশন তোমাকে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আমাদের আরেকটু জিনিস বলি, আমি কিন্তু দুধ চা খাই চিনি দিয়া, এক্ষেত্রে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। না, তোমার অত নিয়ন্ত্রণ করার কিছু নাই, তুমি যে 5.8 আর 7.8 আসো, তুমি ওষুধ ছাড়াই ইউ আর ওয়েল এবং কোয়েট ওয়েল, নো প্রবলেম। তুমি শুধু এভাবে চলে যাও, হাঁটাটা একটু কমাও, আর চিনি খাইলে তোমার জন্য ক্ষতি কিছু হবে না। পারিবারিকভাবে আমরা 6 ভাই, পারিবারিকভাবে আমরা 6 ভাই, বাবা মার ডায়াবেটিস আছে, আমি ব্যতীত আর 5 ভাইয়ের ডায়াবেটিস আছে, আমি মেজো, আমার ছোট। সতর্ক থাকো, অ্যালার্ট থাকো, ডায়াবেটিস আছে, কষ্ট করলে করতে পারে নাও করতে পারে, দেখা যাক কি হয়। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তুমি তোমার বাকি পরামর্শের জন্য ডাক্তারের সাথে, ডাক্তার অশিতের সাথে যোগাযোগ রাখবে এবং অবশ্যই ধন্যবাদ সুমি, অনেক ধন্যবাদ মাসির। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে আরেকজন বন্ধু অনেকক্ষণ ধরে আছে, এনামুল হক। এনামুল, তুমি তোমার প্রশ্নটি করতে পারো, আমাদের সাথে আমাদের ডাক্তার বন্ধু অশিত মজুমদার আছে। ধন্যবাদ সুমি তোমাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত অভিনন্দন জানাচ্ছি ডক্টর বন্ধু অশিতকে এবং আমাকে সাগর খানকে আমার পরিচিত বন্ধু, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, চট্টগ্রামের বন্ধু, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। সে আমাদের আবার বোনের জামাই, বগ্নিপতি, চট্টগ্রামের বগ্নিপতি। এনামুল, আজকে আমাদের হাতে সময় কম, আমরা ব্যক্তিগত গল্প আরো একদিন শুনবো, কারণ অনেকক্ষণ অশিত আমাদের সাথে ছিল না, তো অনেকগুলো প্রশ্ন জমে গেছে সেগুলোর উত্তর দিতে হবে। আর আসলেই সারা বাংলার সাথে যারা জড়িত আছে এবং যারা এই উদ্যোগটা নিয়েছে, মহান উদ্যোগ আমি বলবো, সাগর মানে
এবং শহীদ এবং যারা আছে সবাইকে আসলে আমাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন। তুমি তোর প্রশ্নটি কর। ধন্যবাদ। আমি সংক্ষিপ্ত আকারে আমি প্রশ্ন শেষ করব। আমার ডায়াবেটিস হচ্ছে 2009 সাল থেকে অধ্যবধি 2020 সাল 2021 সাল পর্যন্ত। তো আমার ডায়াবেটিসটা পুরো দমে 11 বছরে নিয়ন্ত্রণে ছিল। আমার কখনো 8.4-এর উপরে যায় না, র্যান্ডম করলেও কিন্তু 8.4 থাকে। যদি কোনো কারণে বাড়তি দোকানে বা চাটা খাওয়া হয় তাহলে 10.0-এ যদি চলে যায় তখন আমার মাথা ব্যথাটা হয় আর দুর্বলটা লাগে। যখন আমি ওষুধ খাচ্ছি বিগ্লিমেট 500, মেটফরমিন 50 এবং লিম্পট ওয়ান সকালে খালি পেটে একটা আর বিগ্লিমেট 500 খাচ্ছি সকালে একটা আর রাত্রে একটা খাচ্ছি বিগ্লিমেট। আমি সকালে রুটি খাই, দুপুরও অল্প ভাত খাই, রাত্র 1.5 চামচ ভাত খাই আর সবজি খাই। এই হচ্ছে আমার অবস্থা। আচ্ছা, আমি মোটামুটি এই পর্যন্ত যা খাইতেছো ওষুধ খেয়ে তুমি ডায়াবেটিস তোমার যথেষ্ট কন্ট্রোলে আছে? জি হ্যাঁ। এবং খাবার দাবার যেভাবে খাইতেছো খাও, এবং তোমার যে মাঝে মাঝে যে তুমি একটু চেক করে নিবা, ওই যে বিশেষ করে HbA1c তারপর ক্রিয়েটিনিন, এজিপিটি, লিপিড প্রোফাইল, অ্যাটলিস্ট এই জিনিসগুলো মাঝে মাঝে চেক করলে তখন অন্য কোনো সমস্যা আছে কিনা। আমাদের ডায়াবেটিসে কিন্তু আমরা প্রথমে বলেছি যে আমাদের যে ডায়াবেটিসের লক্ষ্য শুধুমাত্র আমাদের নট সুগার কন্ট্রোল বাট কন্ট্রোল আদার ডিজিজেস, যেমন ওই যেটা আমি আগে শুরুতে বললাম যে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক বা তোমার চোখ। আমার 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 আমি 2009 সালে স্ট্রোক করছিলাম। আমি চট্টগ্রাম মেডিকেলে ডাক্তার আশিস দে, কার্ডিওলজিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ, ওনার তত্ত্বাবধানে আছি। আমি 6 মাস অন্তর অন্তর ওনার চেক আপে আছি। ওনার তত্ত্বাবধানে আমার পারিবারিক ভাবে আমি ওনার নিয়ন্ত্রণে আছি, ওনার তত্ত্বাবধানে আমি আমার চিকিৎসা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেটাই আমাদের কিন্তু এই ট্রিটমেন্টের উদ্দেশ্য কিন্তু হচ্ছে যেন কোনো জটিলতা তৈরি না হয় সেই দিকে নজর রাখা। তো সেই জন্যই তুমি ওই মাঝে মাঝে ওই প্যারামিটার গুলো একটু চেক টেক করে নিবা যাতে এগুলা নিয়ন্ত্রণে থাকে। নিয়ন্ত্রণে না থাকলে তখন আমরা হয়তো অন্য কিছু চিন্তা করব, কোনটা বাড়ছে কোনটা কমছে, সেই হিসাবে কার কাছে যাওয়া লাগে বা কি করা লাগে সেটা আমরা করব। তোমার ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল, যেভাবে চলতে সেভাবে চলুক, অসুবিধা নেই। আমার আর কোনো প্রশ্ন নাই। আমি বন্ধু অসিতের নাম্বারটা যদি পাই এবং তাহলে আমি উপকৃত হব, যদি কোনো কারণে আমার প্রয়োজন হয় তাহলে ওনার সাথে একটু নক করে কথা বলবো। অবশ্যই তোমাকে দিয়ে দেওয়া হবে এবং তুমি আমাদের এই বন্ধু ডাক্তারের যে বন্ধু থাকবে সব সময় তোমরা তার কিন্তু নাম্বার পাবে এবং তার সাথে যোগাযোগ করতে পারবে। আশা করছি আমাদের অনুষ্ঠানটির সাথেই থাকবে সব সময়। এবং অসিত, আমি কি প্রশ্নগুলো পড়ব? আজকে চ্যাট বক্সে বেশ কিছু প্রশ্ন এসে আছে। আচ্ছা বলো। হ্যাঁ আচ্ছা, তো আমাদের সঞ্জীব দেবনাথ জানতে চেয়েছে ব্লাড সুগার কত থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রিত আছে বলা যাবে? হ্যাঁ, ব্লাড সুগার কত থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রিত আছে বলা যাবে, সেটা হচ্ছে খালি পেটে আমরা বলি 6-এর মতো, মানে অ্যারাউন্ড 5.5 থেকে 6.6 এই পর্যন্ত থাকলে এটাকে আমরা ডায়াবেটিস রোগীদের জন্য এটাকে আমরা কন্ট্রোলে বলবো, এবং ভরা পেটে 10-এর নিচে এর মধ্যে থাকলে এটাকে কন্ট্রোলে বলা যাবে। কিন্তু কথা আছে এখানে, সব রোগীর জন্য একরকম সিদ্ধান্ত না, প্রত্যেকটা রোগীর জন্য কিন্তু আলাদা সিদ্ধান্ত। ইন অ্যান এভারেজ গড়ে এই শব্দটা প্রযোজ্য। ঠিক আছে, আশা করছি সঞ্জীব দেবনাথ তুমি তোমার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছো। এবং আমাদের সাথে আরো একটি বন্ধু প্রশ্ন করেছে, রুমানা নাজনীন। রুমানা লিখেছে, সকালে ঘুম থেকে ওঠার পর পায়ের গোড়ালি ব্যথা করে, এটার জন্য কি করব? হাঁটু ব্যথার জন্য একটু পরামর্শ চাই বন্ধু। আচ্ছা, এখন ওনার গোড়ালি ব্যথার কথা, সকালে ঘুম থেকে উঠলে, আর দ্বিতীয়ত হচ্ছে হাঁটু ব্যথা, দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে তার ডায়াবেটিস কন্ট্রোল কিনা, ডায়াবেটিস আছে কিনা আমাদের কিন্তু কিছু জানায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো এখানে আসলে শুধুমাত্র যদি এই প্রশ্নটা থাকে সেক্ষেত্রে আসলে তার থরলি ইনভেস্টিগেশনের প্রশ্ন আসবে, তারপরে তার সাথে আমাদের জবাব দিতে হবে। আমার মনে হয় রুমানা তুমি যদি সরাসরি আমাদের বন্ধু অসিতের সাথে যোগাযোগ করো তাহলে আরেকটু উপকৃত হবে, এবং প্রশ্নটি আরো ক্লিয়ার করে বললে আসলে ভালো হতো। ডায়াবেটিক আছে কিনা, থাকলে কত, তাহলে তোমার পরামর্শটা দিতে সুবিধা হতো। আমাদের আরেকজন বন্ধু জানতে চেয়েছে, মাসুদুর রহমান হাওলাদার,
ফুড কেয়ার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ফুড কেয়ার, ধন্যবাদ মাসুদুর রহমান। ফুড কেয়ার শব্দটা আসলে বেসিক্যালি ডায়াবেটিক পেশেন্টদের জন্যই স্পেশালি ডিজাইন করা হয়েছে, তবে ডায়াবেটিক ছাড়া অন্য কোনো রোগীর ফুটের কোনো প্রবলেম হবে না এরকম না, সবারই হতে পারে। এবং সেটা কি কি ধরনের সমস্যা হয় বা সেই সমস্যাগুলো আমরা কিভাবে উত্তরণ করতে পারি বা সেই সমস্যাগুলো যেন না হয় সেজন্য আমরা কি করতে পারি, এগুলো কিন্তু অনেক ভাস্ট একটা বিষয়। তবে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা ডেইলি পাটা আমরা চেক করব, আয়না যেরকম প্রতিদিন আমরা মুখ দেখি, ঠিক পাটাও আমরা এভাবে রেগুলার একবার আমরা দেখব যে পায়ের তলায় বিশেষ করে বা পায়ের আঙুলের ফাঁকে বা পায়ের উপরে কোথাও কোনো রকম প্রবলেম দেখা দিয়েছে কিনা। সেটা বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, একটা হচ্ছে কালার চেঞ্জ, সেটা সাদা হতে পারে, লাল হতে পারে, হলুদ হতে পারে, সবুজ হতে পারে, হ্যাঁ কোনো ব্লিস্টার তৈরি হতে পারে, সিম্পল ছোট জিনিসগুলো বা কোন নখের কোনা একটু বেড়ে যেতে পারে সাধারণ, বা অনেক সময় ক্যালাস তৈরি হয় বা অনেক সময় কর্ন তৈরি হয়, অনেক সময় ফোসকা তৈরি হয়, হ্যাঁ এরকম ছোট্ট ছোট্ট বিষয়গুলো পায়ের জন্য আমরা কোনোভাবেই অবহেলা করব না, কারণ বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের অনেক ঝুঁকি থাকে। এই ধরনের সমস্যা মানে দেখা মাত্রই আমরা যারা ফুট কেয়ার নিয়ে কাজ করেন, ডায়াবেটিক পায়ের জন্য যারা কাজ করেন, এরকম কারোর সঙ্গে আপনাকে তোমাকে দেখা করতে হবে। কারণ আমাদের এখানে যে অন্যান্য যেমন সাপোজ একটা গলব্লাডারে পাথর হয়েছে, আমরা 2 দিন 5 দিন বা 2 মাস পরে আমরা অপেক্ষা করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে অপেক্ষা করার কোনো সুযোগ নেই। তো যাই হোক, ফুট কেয়ার কি এই শব্দটা একবারে বললে আমি বলবো যে ডায়াবেটিস জনিত কারণে পায়ের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাকে আমরা ফুট কেয়ার বলবো, এবং এখানে অনেক ধরনের প্রবলেম হতে পারে, সেই প্রবলেম গুলো আমরা ধাপে ধাপে হয়তো আরো সময় পেলে অন্য সময় বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করছি মাসুদুর রহমান হাওলাদার তুমি তোমার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছো, এবং পরবর্তীতে আরো কিছু যদি জানতে চাও ডাক্তার অশিতের সাথে তুমি যোগাযোগ করবে এবং রাখবে। আমাদের আরেকজন বন্ধু প্রশ্ন করেছে, জাহাঙ্গীর আলম, ও দুবার প্রশ্ন করেছে, ধরে নিচ্ছি আমি একই জনই দিয়েছে দুটো প্রশ্ন। একবার দিয়েছে যে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রিত কিন্তু পায়ের রোগে টান ধরে, তারপরে আবার দিয়েছে আমার ডায়াবেটিস হার্টের সমস্যা ও হাই প্রেশার, পায়ের রোগ টান ধরে, প্রচন্ড গ্যাস আছে, আমি নিম্নলিখিত ওষুধগুলো খাই, সার্জেল 20 mg। আচ্ছা, আমি আমি বলি ওর প্রশ্নটা আর বলা দরকার নাই, ওর প্রশ্নটা আমি এই পুরাটাই আমি আন্দাজ করতে পারছি, সেটা আমরা পরে তাহলে ওকে আমরা পরে আন্সার দিই। হাঁটলে বুক ব্যথা করে, এখন আমি সকল সমস্যার জন্য কোথায় যেতে পারি, ডায়াবেটিক 7-8 এর মধ্যে থাকে, পরামর্শ করলে উপকৃত হব। আচ্ছা, এখন যে 7-8 থাকে, ঠিক আছে, এটা কি খালি পেট না ভরা পেট, তার এজবিওসি কত, তার ক্রিয়েটিন কত, তার লিভার মাত্রা কত, এই জিনিসগুলো আসলে একটু দেখার বিষয় ছিল আর কি। আমার মনে হয় তাহলে জাহাঙ্গীর আলম তুমি আমাদের বন্ধু ডাক্তারের সাথে অশিতের সাথে আবার একটু যোগাযোগ করো, এবং তোমার প্রশ্নটা আরো একটু ক্লিয়ারলি করলে তোমার উত্তরটা উনি দিতে পারবে সহজে। ঠিক আছে, আমাদের সাথে মেহেদি হাসান দীপু লিখেছে, আমার ডায়াবেটিস মাঝে মধ্যে 19 হয়, কি ওষুধ খাবো বা প্রতিকার? আচ্ছা, গুড, 19 হয় তো এখানে প্রথম কথা হচ্ছে এটা কি খালি পেট না ভরা পেট, এটা আমরা জানতে পারিনি, এবং ডেফিনেটলি তাকে এই মুহূর্তে আসলে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আমি জানি না সে কোনো ওষুধ খায় কিনা বা কোনো ট্রিটমেন্ট নেয় কিনা, আমরা কিছুই জানতে পারিনি, তো আমার মনে হয় তার সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে একটা সঠিক পরামর্শ দিতে পারবো। আমাদের আরেকজন বন্ধু লিখেছে, হেদায়েত হোসেন, সে লিখেছে, ক্যান আই টেস্ট OGTT ফর ডায়াবেটিস, প্লিজ অ্যাডভাইস। হ্যালো, শুনতে পারিনি, হ্যালো। হেদায়েত হোসেন নামে একজন বন্ধু লিখেছে, ক্যান আই টেস্ট OGTT ফর ডায়াবেটিক, প্লিজ অ্যাডভাইস। ও, OGTT টেস্ট, হ্যাঁ হ্যাঁ, ডায়াবেটিসের জন্য OGTT টেস্ট আমাদের দেশে একটা ইন জেনারেল টেস্ট, OGTT টেস্ট করলে উনি ডায়াবেটিস আছে কিনা সেটা কনফার্ম করা যাবে। আচ্ছা, তাহলে হেদায়েতের উত্তর তো পেয়ে গেলে, হেদায়েত তুমি টেস্টটা করলে ডায়াবেটিস আছে কিনা জানতে পারবে। আর মেহেদি হাসান দীপু, তোমার যেহেতু 19 হয় ডায়াবেটিস মাঝে মাঝে, তুমি আমার মনে হয় আমাদের বন্ধু ডাক্তার অশিতের সাথে যোগাযোগ রেখো, এবং তোমার আসলে প্রশ্নটা অনেক ডিটেইল ছিল না, সো উত্তরটাও আমার মনে হয় উনি দিয়েছে ডাক্তার, কিন্তু তারপর আরো ডিটেইল উত্তর জানতে চাইলে যোগাযোগ রাখলে ভালো হবে। তাওহিদ জেসমিন শম্পা লিখেছে, ডায়াবেটিস হলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় কেন,
এ থেকে উত্তরণের উপায় কি? ডায়াবেটিস হলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় কেন? ও আচ্ছা, হ্যাঁ, ডায়াবেটিস ডায়াবেটিস হলে স্বাস্থ্য নষ্ট তো হবেই। হ্যাঁ, আমি একটু বলি। কারণ হচ্ছে যে ডায়াবেটিস আমরা কি বলি, যে রক্তে সুগারের মাত্রা বা গ্লুকোজ, বাংলায় আমরা গ্লুকোজ বলি, গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তো রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় মানেটা হচ্ছে যে তার শরীর থেকে গ্লুকোজটা কিন্তু বেরিয়ে যায়, শরীরে যে ইউটিলাইজেশনের যে গ্লুকোজ সেটা কিন্তু হচ্ছে না। তো গ্লুকোজ যদি শরীরে ইউটিলাইজ না হয়, তখন স্বাভাবিকভাবেই তার যে ডিমান্ড বডি সেটা না পেলে বডি আস্তে আস্তে ডিটিউট করবে। এটা হচ্ছে মানে একটা যা সাধারণ ব্যাখ্যা আর কি। মানে কোষের মধ্যে যদি খাবার না ঢুকে তাহলে কোষ আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো এটা হচ্ছে ইন জেনারেল কথা, এই জন্যই তার ওই ডায়াবেটিস হলে শরীর শুকায়। তবে আমরা যদি ঠিক মতো এবং প্রপারলি ট্রিটমেন্ট আমরা করতে পারি তাহলে এই ধরনের সমস্যা থাকবে না। অসিত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সময় কিন্তু আমাদের অনেকটাই গড়িয়ে গেছে, আমাদের 10:30 শেষ হওয়ার কথা, আর আজকে যেহেতু একটু কিছুটা যান্ত্রিক গোলযোগের কারণে অনেকটা সময় আমরা আসলে হারিয়েছি। আশা করছি পরে আরো একদিন তোমাকে আমাদের সাথে পাবো। আজকে আমাদের সাথে বন্ধুরা ছিল আমাদের বন্ধু ডাক্তার অসিত মজুমদার, ডায়াবেটিক্স ও ফুড কেয়ার বিশেষজ্ঞ, এবং ওকে আমরা পাবো সবসময় ল্যাব সায়েন্সে, সেখানে সে প্রতিদিন বসছে। এবং যারা যোগাযোগ করতে চাও পরবর্তীতে আমাদের সারা বাংলা স্বাস্থ্যসেবা ফোরামে যোগাযোগ করলে অসিতের সাথে তোমাদের যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে, নাম্বার দিয়ে দেওয়া হবে, এবং তোমরা পরবর্তী চিকিৎসা যেটা আজকে কিছুটা শুনেছো পরবর্তীতে কিভাবে কি যোগাযোগ করতে হবে, আমার মনে হয় তোমরা ডক্টর অসিতের সাথে সরাসরি যোগাযোগ করলে উপকৃত হবে। এবং যারা এতক্ষণ আজকে আমাদের সাথে ছিলে এবং আমাদের অনুষ্ঠানটি যারা নিয়মিত দেখছো, আশা করছি তোমরা সবসময় এরকম আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে। অসিতের নাম্বারটা চাই সুমি আপু। আচ্ছা বন্ধু, অসিতের নাম্বারটা আমি কি দিয়ে দিব? অসিত, না না, তুমি এখানে এখানে দেয়া যাবে না বন্ধু, তোমার ইনবক্সে তোমরা একটু আমাদের কোন ডাক্তারের নম্বর দরকার হলে তোমরা ইনবক্সে নক করো, আমরা তোমার ইনবক্সে দিয়ে দিব। হ্যাঁ, ওপেনলি আসলে দেয়াটা একটু আমাদের। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে। সবার জন্য বলে দিচ্ছি, যারা বন্ধু আমাদের সাথে থাকো, এই টেলিমেডিসিন বিষয়ক ওই প্রোগ্রামটাতে নিয়মিত থাকছে, এবং তারা যখনই যে ডাক্তারের সাথে যোগাযোগ করতে চাও তোমরা ইনবক্স করবে সারা বাংলা স্বাস্থ্যসেবা ফোরামে, কিন্তু যোগাযোগ করলেই তোমাদেরকে ডাক্তারের সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার বা তার চেম্বারের ঠিকানা যেটাই চাও তোমাদেরকে দিয়ে সাহায্য করা হবে। কারণ আমাদের উদ্দেশ্যটাই কিন্তু বন্ধুদেরকে যে কোনো ভাবে যতটুকু পারা যায় সাহায্য করা, এবং সেই উদ্দেশ্য নিয়ে, মহান উদ্দেশ্যটা নিয়ে কিন্তু আমাদের এই সারা বাংলা স্বাস্থ্যসেবা ফোরাম কাজ করে যাচ্ছে। আশা করছি তোমরা আমাদের পাশে থাকবে, সাথে থাকবে। এবং ডাক্তার অসিত মজুমদার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি অনেক ব্যস্ত, আমি জানি তোমরা সবাই খুব ব্যস্ত, এর মাঝে সময় দিয়েছো এবং আমাদের বন্ধুদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছো। আশা করছি তোমাকে আরো একদিন আমরা সাথে পাবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। তুমি কিছু বলতে চাও আমাদের বন্ধুদের জন্য? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমি আসলে আজকে আমি জানি না, আমার আমি তো এই কি বলে অনলাইনে অনেক প্রোগ্রাম করি, কিন্তু আজকে কেন এই আমার লাইনে ডিস্টার্বটা হলো আমি ঠিক বুঝতে পারলাম না, যে আমাদের বন্ধুদের সঙ্গে কাজ করতে গিয়ে এই প্রবলেমটা হয়ে গেল, আমার খুব দুঃখ এবং লজ্জা লাগছে আর কি। যাই হোক, তো আমি আশা করব ভবিষ্যতে হয়তো এরকম যান্ত্রিক গোলযোগ, এটা যে কোনো কারণে যে কোনো ভাবে হয়ে যেতেও পারে, এটা কারো আসলে বিয়ন্ড অফ কন্ট্রোল। তো যাই হোক, আমি বলবো যে আমরা শুরু করলাম এবং ভবিষ্যতে আমাদের প্রোগ্রাম আরো ভালো হবে, আমরা সবাই সবার সঙ্গে একসঙ্গে একসাথে কাজ করে আমরা এই স্বাস্থ্য সেবা ফোরামটাকে আরো অনেক দূরে গিয়ে নিয়ে যাব, এবং আমাদের যারা বন্ধু আছেন তারা সবাই একসঙ্গে এই গ্রুপে যদি আমরা কোঅপারেট করি পরস্পর পরস্পরকে, তাহলে এখান থেকে আমরা হয়তো একটা বাংলাদেশে একটা হেলথ সেক্টর একটা ব্র্যান্ড তৈরি করতে পারবো, এটাই আমার বক্তব্য। এবং তোমরা সবাই যারা আসো সঙ্গে, আমি প্রত্যেককেই থ্যাংকস জানাই, এবং সাগর, শহীদ, বারো যারা আছেন তাদের তো থ্যাংকস দেয়ার আর কিছু বলার নাই, সবাই ভালো থাকেন। অসিত, অসংখ্য ধন্যবাদ। আর আসলে বন্ধুদের কাছে আমার মনে হয় আমাদের এতবার করে দুঃখিত বলারও কিছু নেই, বন্ধুরা সবাই জানে, আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করছি, কিছুটা সমস্যা হতেই পারে, এবং আশা করছি আমাদের এই টেলিমেডিসিন বিষয়ক এই যে আয়োজন এটার সাথে তোমরা সবসময় থাকবে।
এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের বন্ধু ডাক্তারও থাকবে, এবং আমাদের এই অনুষ্ঠানটা নামের জন্য করা হয়েছে বন্ধু ডাক্তার, কারণ সেই ডাক্তার বন্ধুটি আমাদের অস্ট্রেলিয়া সারা বাংলা অস্ট্রেলিয়া একজন বন্ধু। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরিবারের সবার সাথে খুব আনন্দে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের রবিবার।